অপেক্ষা করবো যাতে করে সকল স্টুডেন্ট আপনারা কিছুক্ষণ অপেক্ষা করতেছি এবং ভিডিও কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটি ক্লিয়ার কিনা এবং স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে কিনা সেটা একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিলে ভালো। সবাই একটু আস্তে আস্তে আমাকে কমেন্ট একটু জানিয়ে দেন যে আমাদের ভিডিও কোয়ালিটিটা ঠিকঠাক আছে কিনা এবং একই সাথে আমাদের কথাটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এটা একটু জানিয়ে দিতে হবে, তাহলে আমি ক্লাসটা শুরু করবো। আর আমি একটু অপেক্ষা করতেছি যাতে করে আমাদের জয়েন লেভেলটা অর্থাৎ খুব বেশি সংখ্যক স্টুডেন্ট লাইভে জয়েন করতে পারে। আর আমরা কিছুক্ষণের মাঝখানে লাইভটা শুরু করব। সো আপনারা একটু কষ্ট করে জানান যে সব কিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এবং লেখায় কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা থাকে সেটা একটু এখন জানাতে হবে। আমি একটু অপেক্ষা করতেছি যাতে করে একটু বেশি মানুষ জয়েন করতে পারে ক্লাস। আচ্ছা, আরেকটা কম ফ্যাক্ট, সেটা হচ্ছে ভিডিওটাকে ল্যান্ডস্কেপ করে নেওয়া হয়েছে যাতে করে গোটা বোর্ডটার ভিউ আসে। সো সেক্ষেত্রে এই জিনিসটা একটু কনসিডার করতে হবে। আমরা মোবাইলে একটু ল্যান্ডস্কেপ মোডে ধরবো যাতে করে আমরা পুরো ভিউটা একটু দেখতে পারি। আর কমেন্টের ব্যাপার যেটা সেটা হচ্ছে আমরা যে জিনিসটা বুঝবো না সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কমেন্ট করবো যেটা আমি পরবর্তীতে আবার কভার করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। হ্যাঁ, লেখাটা আস্তে আস্তে বোঝা যাবে। শুরু তো এই লেখাটা আসলে এমন কোনো ইম্পর্টেন্ট কিছু না, এখানে ব্যাপক কিছু কথাবার্তা বোঝা মানে বলা আছে। আস্তে আস্তে লেখাটা আমি একদম ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। ভিডিওটা একটু জুম করার চেষ্টা করতে হবে, একটু জুম। যারা আসসালামু আলাইকুম দিচ্ছেন তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অনেকের সাথে আমি ক্লাস নিছি আর যাদের ক্লাস নেওয়া হয়নি তাদের সাথে আজকে ইনশাআল্লাহ পরিচিত হব। আমরা
আচ্ছা ঠিক আছে সবাই আসতেছেন ওকে আসেন আস্তে আস্তে আমাদের 100 প্লাস হোক ইনশাআল্লাহ এরপর আমরা শুরু করব ওয়্যার ওয়েটিং আস্তে আস্তে একটু বাড়ো আই এম রিপিটিং ল্যান্ডস্কেপ মোডে নেওয়া হয়েছে যাতে করে গোটা বোর্ডটা দেখা যায় মোবাইলে যদি আমরা এভাবে নেই সেক্ষেত্রে আমাদের গোটা বোর্ডের ভিউটা আসে না ঠিক আছে তাহলে আমরা ইনশাআল্লাহ আজকে আস্তে লাইভটা শুরু করি আমি পর্ণ দিকে যাচ্ছি হ্যাঁ আমি হচ্ছে ঢাকা থেকে ক্লাস নিচ্ছি যারা জিজ্ঞেস করতেছেন আমি আমাদের ফান্ডের মেইন ব্রাঞ্চ থেকে ক্লাস নিচ্ছি সো আমরা ক্লাসে শুরু করি ইনশাআল্লাহ আচ্ছা সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের কলেজ অ্যাডমিশন টেস্টে ইংলিশ থেকে কি ধরনের কোশ্চেন আসে এটা খুব একটা গুরুত্বপূর্ণ টার্ম যে কলেজ অ্যাডমিশন টেস্টে আমাদের ইংলিশে কোন কোন পার্ট করা থেকে কোশ্চেন আসে আমরা একটা জিনিস একটু লক্ষ্য করি আমি এখানে একটা ডায়াগ্রাম ড্র করেছি ডায়াগ্রামটার মাঝখানে আমি লিখেছি অ্যাডমিশন টেস্ট অর্থাৎ আমাদের অ্যাডমিশন টেস্টে ইংলিশের কোন কোন পয়েন্টগুলো থেকে কোশ্চেন আসে একটু লক্ষ্য করি ইংলিশ থেকে সাধারণত তিনটা পার্ট থেকে কোশ্চেন আসে একটা হচ্ছে আমাদের বেসিক গ্রামার একটা হচ্ছে আমাদের সেন্টেন্স কারেকশন বা এরর ফাইন্ডিং রিলেটেড এবং আরেকটা হচ্ছে ভোকাবুলারি রিলেটেড তো পয়েন্ট হচ্ছে বেসিক গ্রামার বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি আমরা সকলেই জানি আমরা ছোটবেলা থেকে পার্টস অফ স্পিচ আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্বস সেন্টেন্স কারেকশন তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নেশন বা এই জাতীয় টপিকসগুলো পড়ে বড় হয়েছি এবং এই টপিকগুলো মূলত বেসিক গ্রামারের আন্ডারে এবং বেসিক গ্রামারের এই জায়গাগুলো থেকে কোশ্চেনটা এসে থাকে সবচেয়ে বেশি সেন্টেন্স কারেকশন বলে একটা পার্ট থাকে কলেজ অ্যাডমিশন টেস্টে একটা সেন্টেন্স দিয়ে দিবে এবং সেন্টেন্সটা নিয়ে আমাদেরকে জিজ্ঞেস করবে যে সেন্টেন্সটা রাইট নাকি রং এবং এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আমরা মূলত আজকের ক্লাসে এই সেন্টেন্স কারেকশন জিনিসটা কিভাবে সলভ করতে হয় বা কি জাতীয় কোশ্চেন আসতেছে এই জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবো এবং লাস্টলি হচ্ছে ভোকাবুলারি রিলেটেড তো ভোকাব থেকে সাধারণত কোশ্চেন আসে সিনোনিম অ্যান্টোনিম তারপর অনেক সময় আসে একটা ওয়ার্ড দিয়ে দেয় সেই ওয়ার্ডটা স্পেলিংটা ঠিক আছে কিনা বানানটা ঠিক আছে কিনা সেটা জিজ্ঞেস করে আবার অনেক সময় দেখা যায় যে ওয়ার্ডের মিনিং জানতে চায় তাহলে অ্যাডমিশন টেস্টে মূলত বেসিক গ্রামার সেন্টেন্স কারেকশন এবং ভোকাবুলারি এই তিনটা পার্ট থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে আমি যদি সামনে তিনটা পার্ট কভার করে ফেলতে পারি তাহলে আমাদের অ্যাডমিশন টেস্ট অর্থাৎ নটরডেম হলি ক্রস অ্যাডমিশন টেস্ট ইনশাআল্লাহ আশা করা যায় ভালো করতে পারবো আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা বেসিক গ্রামার এবং সেন্টেন্স কারেকশন এই দুইটা পার্ট নিয়ে কথা বলবো ভোকাবুলারি তো আসলে পড়ানোর কিছু না এটা মুখস্থ করার জিনিস এটা আমরা পরবর্তী সময়গুলোতে আসলে যখন নেক্সট ক্লাসগুলো দিব আমরা বলে দিব যে ভোকাবটা আসলে কোন কোন জায়গা থেকে পড়া উচিত বাট বেসিক গ্রামার এবং সেন্টেন্স কারেকশন এই দুটো টপিক নিয়ে আমরা আসলে আজকে ক্লাসটা শুরু করব আচ্ছা আমি একটু কমেন্ট দেখে মেইন পড়ার মাঝখানে যাচ্ছি স্ক্রিনটা সোজা করা যাবে না আমরা এভাবেই শুরু করতেছি আচ্ছা আসেন আমরা পড়াশোনা করি আজকে ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো টপিকগুলো হচ্ছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করি প্যারালিজম রিডান্ডেন্সি ফ্রেজ ক্লজ ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব স্ট্রাকচার অফ সেন্টেন্স কমপ্লিমেন্ট অ্যান্ড মডিফায়ার এটা হচ্ছে আমাদের আজকে ক্লাসের বেসিক গ্রামার পার্ট এবং আমরা ক্লাসের সেকেন্ড পোর্শনে গিয়ে
এরর ফাইন্ডিং অর্থাৎ সেন্টেন্স দেখে সেন্টেন্স রাইট নাকি রং এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব তার মানে ক্লাসের দুইটা পোরশন হবে একটা হচ্ছে গ্রামার পার্ট এবং আরেকটা হচ্ছে এরর ফাইন্ডিং পার্ট আর গ্রামার পার্টে আমরা এই টপিকগুলো ইনশাআল্লাহ কভার করার চেষ্টা করব প্যারালালিজম রিডান্ডেন্সি ফ্রেজ ক্লজ ফিনাইট ভার্ব নন ফিনাইট ভার্ব ট্রান্সিটিভ ভার্ব ইনট্রান্সিটিভ ভার্ব স্ট্রাকচার অফ সেন্টেন্স কমপ্লিমেন্ট এন্ড মডিফায়ার এবং ক্লাসের সেকেন্ড পোরশনে গিয়ে আমরা এরর ফাইন্ডিং এর ভিতরে প্রবেশ করার চেষ্টা করব আপনারা তিনটা ওয়েতে ক্লাসটাকে কালেক্ট করতে পারেন এক স্ক্রিনশট কেটে দুই আপনার খাতা কলমে লিখে এবং তিন ক্লাসটা আমাদের সেভ করা থাকবে যার কারণে আপনারা পরবর্তীতে ক্লাসটা দেখেও নিজেদের যেই বেসিক কনসেপ্টগুলো জায়গা আছে সেটা ক্লিয়ার করতে পারবেন আচ্ছা আমরা সর্বপ্রথম যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিনাইট ভার্ব একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি আমরা প্রথমে কমপ্লিট করব হচ্ছে ফিনাইট ভার্ব আমি বোর্ডটা মুছে দিচ্ছি আশা করি এই পার্টটুকু লেখা কিছু নাই এবং বোর্ডটার কিছু নাই আচ্ছা আমরা আসলে একটা সেন্টেন্স লিখেছি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন প্রথম কনসেপ্টটা হচ্ছে আমরা একটা সেন্টেন্স লিখছি ইউ নিড টু পেইন্ট দা ওয়াল স্টার্টিং ফ্রম ডাউন একটা সেন্টেন্স আমাদের টপিকের নাম হচ্ছে ফিনাইট ভার্ব আমরা এই সেন্টেন্সটা থেকে ফিনাইট ভার্ব আইডেন্টিফাই করব এবং আমরা একই সাথে নন ফিনাইট ভার্ব নিয়েও পড়াশোনা করব অর্থাৎ আমরা ফিনাইট এবং নন ফিনাইট দুটো একসাথে করব একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন এই সেন্টেন্সটার মাঝখানে ভার্ব আছে কয়টা আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা বলবেন অনেকগুলো উপায় আছে তার মাঝখানে আমরা আজকে সবচেয়ে সহজ উপায়টা শিখব সহজ উপায়টা হচ্ছে একটা জিনিস আমরা মাথায় রাখার চেষ্টা করব সেটা হচ্ছে সেন্টেন্সের যেই ভার্বগুলো টেন্স পারসন নাম্বার পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ হয়ে যায় ওই ভার্বগুলোকে ফিনাইট ভার্ব বলা হয় আমি রিপিট করতেছি সেন্টেন্সের যেই ভার্বগুলো টেন্স পারসন নাম্বার পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ হয়ে যায় তাদেরকে ফিনাইট ভার্ব বলা হয় আর যাদের চেঞ্জ হয় না তাদেরকে নন ফিনাইট ভার্ব বলা হয় আমি জিনিসটা একটু লিখি ফিনাইট টেন্স পারসন নাম্বার একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন সেন্টেন্সে যে ভার্বগুলো টেন্স পারসন নাম্বার পরিবর্তনের সাথে সাথে চেঞ্জ হয়ে যায় তাদেরকে ফিনাইট ভার্ব বলা হয় আমি যদি এই সেন্টেন্সটার দিকে লক্ষ্য করি ইউ নিড টু পেইন্ট দা ওয়াল স্টার্টিং ফ্রম ডাউন সেন্টেন্সটা কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে আছে এই সেন্টেন্সটাকে আমি যদি পাস্ট টেন্সে নিয়ে যাই তাহলে কি ঘটনা ঘটবে ইউ নিডেড টু পেইন্ট দা ওয়াল স্টার্টিং ফ্রম ডাউন টেন্স চেঞ্জ করার সাথে সাথে এই ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে গেল কিন্তু এই দুটো ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হয়নি আবার আমি যদি এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট থেকে ফিউচারে নিয়ে যাই তাহলে ইউ উইল নিড টু পেইন্ট দা ওয়াল স্টার্টিং ফ্রম ডাউন টেন্স চেঞ্জ করার সাথে সাথে এই ভার্বটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু এর বা এর কিন্তু কোনো পরিবর্তন আসতেছে না তার মানে টেন্স পরিবর্তনের সাথে সাথে আমাদের এই ভার্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে আবার আমি যদি এখানে পার্সন বা নাম্বারটা চেঞ্জ করে দেই ইউ এর জায়গায় আমি যদি এখানে হি লিখি তখন কিন্তু এটা নিড থাকবে না তখন কিন্তু এটা হয়ে যাবে নিডস তার মানে পার্সন বা নাম্বার পরিবর্তনের সাথে সাথে আমাদের এই ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু এই ভার্ব বা এই ভার্বের কিন্তু কোনো পরিবর্তন আসতেছে না তার মানে যদি কখনো আমাদেরকে একটা সেন্টেন্স থেকে ফিনাইট ভার্ব বা নন ফিনাইট ভার্ব আইডেন্টিফাই করতে বলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে সেন্টেন্সের ভার্বগুলোকে আইডেন্টিফাই করে নিব এরপরে দেখব যে টেন্স পারসন নাম্বার পরিবর্তনের সাথে সাথে কোন ভার্বগুলো চেঞ্জ হচ্ছে আর কোন ভার্বগুলো চেঞ্জ হচ্ছে না যেগুলো চেঞ্জ হয়ে যাবে সেগুলোকে আমরা বলতে পারবো ফিনাইট ভার্ব এবং যেগুলো চেঞ্জ হবে না সেগুলোকে আমরা বলতে পারবো নন ফিনাইট ভার্ব নাও আমি একটা সেন্টেন্স দিব আপনারা আমাকে একটু কষ্ট করে বলবেন যে এই সেন্টেন্সের মাঝখানে কোনটা ফিনাইট ভার্ব এবং কোনটা নন ফিনাইট ভার্ব
সেটা একটু লক্ষ্য করুন হি সাইলেন্টলি এন্টার্ড দ্য রুম অ্যাজ নট টু ওয়েক এনিওয়ান এই সেন্টেন্সটায় আমাদের ফ্যাক্ট হচ্ছে কোনটা ফিনাইট ভার্ব এবং কোনটা নন ফিনাইট ভার্ব সেটা আমরা আইডেন্টিফাই করব আমি একটু কমেন্ট দেখতেছি যে কি অবস্থা আমার কথা বোঝা যাচ্ছে কিনা এবং এই সেন্টেন্সটায় কোনটা ফিনাইট এবং কোনটা নন ফিনাইট সেটা একটু আইডেন্টিফাই করুন আমাদের খুব সম্ভবত আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে বোর্ডটা মানে ল্যান্ডস্কেপ মোডের কারণে সো সেক্ষেত্রে আমরা আজকে একটু বোঝার চেষ্টা করি আজকে আজকে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ তাহলে আমাদের যেটা ফার্স্ট ফ্যাক্ট সেটা হচ্ছে এখানে আমরা যে সেন্টেন্সটা দিলাম শি সাইলেন্টলি এন্টার্ড দ্য রুম অ্যাজ নট টু ওয়েক এনিওয়ান আমি ফিনাইট এবং নন ফিনাইটের এই পার্টটুকু বুঝায় তারপর ক্যামেরাটা ঠিক করে এরপরে পরের পোর্শনে আসতেছি শি সাইলেন্টলি এন্টার্ড দ্য রুম অ্যাজ নট টু ওয়েক এনিওয়ান এখানে আমাদের যে ফ্যাক্টটা সেই ফ্যাক্টটা হচ্ছে আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে কোনটা ফিনাইট ভার্ব এবং কোনটা নন ফিনাইট ভার্ব তো যেটা পয়েন্ট নাম্বার 1 আমি যেটা বলেছিলাম যে কোন একটা সেন্টেন্স থেকে যদি ফিনাইট এবং নন ফিনাইট কে আমাদের আইডেন্টিফাই করতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা ভার্বগুলোকে খুঁজে বের করব তো এই সেন্টেন্সে আমাদের ভার্ব হচ্ছে এন্টার দ্য রুম অ্যাজ নট টু ওয়েক এনিওয়ান এবং টু ওয়েক এই দুটো ভার্বের মাঝখানে একটা ফিনাইট হতে পারে একটা নন ফিনাইট হতে পারে আবার দুটো নন ফিনাইট হতে পারে আমরা এটা কিভাবে বুঝবো একটু লক্ষ্য করুন She silently entered the room as not to wake anyone. এই সেন্টেন্সটা মূলত আমাদের past tense এ আছে। এই সেন্টেন্সটাকে যদি আমরা present tense এ নিয়ে আসি তাহলে হবে হচ্ছে she silently enters the room as not to wake anyone. অর্থাৎ tense পরিবর্তনের সাথে সাথে এই verbটা কিন্তু আমাদের পরিবর্তিত হয়ে যাচ্ছে। আবার আমরা যদি এখানে she এর জায়গায় they দিয়ে present tense sentenceটাকে create করি তাহলে they silently entered the room as not to wake anyone. অর্থাৎ সেন্টেন্সের টেন্স পারসন নাম্বার চেঞ্জের সাথে সাথে এই ভার্বটা কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে কিন্তু এই ভার্বটা টেন্স পারসন নাম্বার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে না যার কারণে এই ভার্বটাকে আমরা বলতে পারি ফিনাইট ভার্ব এবং এই ভার্বটাকে আমরা বলতে পারি নন ফিনাইট ভার্ব আশা করি ফিনাইট এবং নন ফিনাইট নিয়ে আপনাদের সকলের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা এখন আমি একটু দেখি যে কি অবস্থা হ্যাঁ আস্তে আস্তে মানুষজন বুঝতে পারতেছেন ঠিক আছে আর অন্ধকার যদি লাগে তাহলে বলেন তাহলে লাইট হচ্ছে জ্বালার ফ্যাক্ট ক্রিয়েট করি আস্তে আস্তে সবাই বুঝতে পারতেছেন ওকে আচ্ছা ভাই একটু লাইটটা জ্বাল অনেক লাইট ক্লিয়ার আশা করি আস্তে আস্তে এখন বোঝা যাচ্ছে কারণ না বোঝার কিছু নাই এখন অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা ওকে তাহলে এবার আমরা চলে আসি আমাদের লাস্ট কনক্লুশনে ফিনাইট এবং নন ফিনাইট রিলেটেড তার মানে আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে ফিনাইট এবং নন ফিনাইট আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি জাস্ট তিনটা জিনিস দিয়ে সেটা হচ্ছে একটা সেন্টেন্সের যে ভার্বটা টেন্স পারসন নাম্বার চেঞ্জের সাথে সাথে পরিবর্তিত হয়ে যায় ওই ভার্বটাকে ফিনাইট ভার্ব বলা হয় আর যেই ভার্বটা টেন্স পারসন নাম্বার চেঞ্জের সাথে সাথে পরিবর্তিত হয় না ওই ভার্বটাকে নন ফিনাইট ভার্ব বলা হয় যেমন শি সাইলেন্টলি এন্টার দ্য রুম অ্যাজ নট টু ওয়েক এনিওয়ান এই সেন্টেন্সে এন্টার ভার্বটা এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে যার কারণে এন্টার সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে এন্টারস হতো যদি ফিউচারে থাকতো তাহলে উইল এন্টার হতো তাহলে টেন্স পরিবর্তনের সাথে সাথে পারসন পরিবর্তনের সাথে সাথে নাম্বার পরিবর্তনের সাথে সাথে ভার্বটা চেঞ্জ হচ্ছে কিন্তু এই ভার্বটা কিন্তু কোনো চেঞ্জ আসে না সে প্রেজেন্টেও যা ফিউচারও তা পাস্টেও তা এখানে শি হোক দে হোক উই হোক অলওয়েজ কিন্তু এই টু ওয়েই থাকবে এবং আগের যে সেন্টেন্সটা আমি লিখেছিলাম সেখানেও ঠিক একই ব্যাপার টেন্স পারসন নাম্বার পরিবর্তনের সাথে সাথে ভার্বটা যেটা চেঞ্জ হচ্ছিল সেটা ছিল আমাদের ফিনাইট যেটা হচ্ছিল না সেটা ছিল হচ্ছে আমাদের নন ফিনাইট তো আশা করি আপনাদের ফিনাইট এবং নন ফিনাইট নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যদি বোঝার সমস্যা থাকে
দেন কমেন্টে বলতে পারেন। আচ্ছা এবার আমরা চলে আসব হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব এবং ইনট্রান্সিটিভ ভার্ব। My dad was teaching me how to drive. আমার বাবা আমাকে শিক্ষা দিচ্ছিলেন যে কিভাবে গাড়ি চালাতে হয় বা ড্রাইভ করতে হয়। তো এই সেন্টেন্সটা থেকে আমাকে বললো যে টিচিং এর নিচে আন্ডারলাইন করলো, তো করে দিয়ে আমাকে জিজ্ঞেস করলো যে টিচিং কি আমাদের ট্রান্সিটিভ ভার্ব নাকি ইনট্রান্সিটিভ ভার্ব বা ফিনাইট ভার্ব নাকি নন ফিনাইট ভার্ব। তো আমরা প্রথমে ট্রান্সিটিভ ভার্বের ব্যাপারটা বুঝি। একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব ইনট্রান্সিটিভ ভার্ব বের করার অনেক 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 ওয়ে আছে, বাট সবচেয়ে সোজা ওয়ে হচ্ছে সেন্টেন্স কে হোয়াট অথবা হুম এই দুইটা ওয়ার্ডের যে কোনো একটা দ্বারা কোশ্চেন করা। ট্রান্সিটিভ ভার্ব বের করার অনেক ওয়ে আছে, বাট সবচেয়ে সোজা উপায় হচ্ছে সেন্টেন্স কে হোয়াট অথবা হুম দ্বারা কোশ্চেন করা। সেন্টেন্স কে হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করে যদি আমরা অ্যানসার পাই তাহলে আমরা ধরে নিব যে এটা ট্রান্সিটিভ ভার্ব, আর যদি অ্যানসার না পাই তাহলে আমরা ধরে নিব যে এটা ইনট্রান্সিটিভ ভার্ব। সো নাও হ্যাভ দ্য সেন্টেন্স, মাই ড্যাড ওয়াজ টিচিং মি হাউ টু ড্রাইভ। এই সেন্টেন্সটাকে যদি আমরা হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করি, লেটস সি অ্যানসার পাওয়া যায় কি যায় না। মাই ড্যাড ওয়াজ টিচিং মি হাউ টু ড্রাইভ, হোয়াট ওয়াজ মাই ড্যাড টিচিং মি, আমার বাবা আমাকে কি শিক্ষা দিচ্ছিলেন হাউ টু ড্রাইভ। তার মানে হোয়াট দ্বারা যদি আমরা সেন্টেন্স থেকে কোশ্চেন করি অ্যান্সার পাচ্ছি হাউ টু ড্রাইভ। আবার হুম দ্বারা যদি আমরা কোশ্চেন করি, হুম মাই ফাদার ওয়াজ টিচিং, আমার বাবা কাকে শিক্ষা দিচ্ছিলেন, তখন কিন্তু অ্যান্সারটা চলে আসে মি, আমাকে শিক্ষা দিচ্ছিলেন। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করলে এই সেন্টেন্সটা থেকে অ্যান্সার পাওয়া যাচ্ছে, যার কারণে এই সেন্টেন্সে যে ভার্ব টিচিং সে হচ্ছে আমাদের ট্রান্সিটিভ ভার্ব। এবার আমরা একটা ইনট্রান্সিটিভ ভার্বের এক্সাম্পলে আসি। আমি ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ পড়ানো শেষ করে ফিনাইট নন ফিনাইট ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ চারটাই আবার একসাথে রিমাইন্ড করবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা এবার একটা ইনট্রান্সিটিভ ভার্ব দেখি, ঠিক আছে। দেখ My dad was going to work. এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা আমাদের ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে আমাদের গোয়িং। তো আমাকে যদি জিজ্ঞেস করে যে এই সেন্টেন্সে যে গোয়িং ভার্বটা এটা কি ট্রান্সিটিভ ভার্ব নাকি ইনট্রান্সিটিভ ভার্ব, আমি এটা কিভাবে বের করব। আমার কোশ্চেন হচ্ছে কোন একটা সেন্টেন্সের ভার্বের নিচে আন্ডারলাইন করে যদি আমাকে জিজ্ঞেস করে ভার্বটা ট্রান্সিটিভ নাকি ইনট্রান্সিটিভ, তাহলে আমার ওয়ে একটাই, সেটা হচ্ছে সরাসরি সেন্টেন্সকে হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করা। সেন্টেন্সকে হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করে যদি অ্যান্সার পাই তাহলে ট্রান্সিটিভ ভার্ব, আর হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করে যদি অ্যান্সার না পাই তাহলে সেটা ইনট্রান্সিটিভ ভার্ব। মাই ড্যাড ওয়াজ গোয়িং টু ওয়ার্ক, এই সেন্টেন্সে যদি আমি হোয়াট দ্বারা কোশ্চেন করি তাহলে কিন্তু কোনো অ্যান্সার পাচ্ছি না, আবার হুম দ্বারা যদি কোশ্চেন করি তাহলেও কিন্তু আমাদের কোনো অ্যান্সার আসতেছে না, যার কারণে এই সেন্টেন্সের যে ভার্ব গোয়িং সেই ভার্বটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। আশা করি আমরা বুঝতে পারছি। আমি আরেকবার ক্লিয়ার করতেছি, মাই ড্যাড ওয়াজ গোয়িং টু ওয়ার্ক, এই সেন্টেন্সের ভার্ব গোয়িং এর নিচে আন্ডারলাইন করা ছিল এবং জিজ্ঞেস করা হচ্ছিল যে ভার্বটা ট্রান্সিটিভ ভার্ব নাকি ইনট্রান্সিটিভ ভার্ব। পয়েন্ট হচ্ছে কোশ্চেন যদি সেন্টেন্সকে আমরা ভার্ব বা হুম দ্বারা করি এবং সেক্ষেত্রে যদি অ্যান্সার পাই তাহলে ট্রান্সিটিভ ভার্ব, আর ভার্ব বা হুম দ্বারা কোশ্চেন করে যদি অ্যান্সার না পাই সেক্ষেত্রে সে ভার্বটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। যেহেতু এই সেন্টেন্সটাকে ভার্ব বা হুম দ্বারা কোশ্চেন করে অ্যান্সার পাইনি, যার কারণে এই সেন্টেন্সটার ভার্ব গোয়িং হচ্ছে আমাদের ইনট্রান্সিটিভ ভার্ব। আশা করি ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ এবং ফিনাইট নন ফিনাইট নিয়ে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আমি এবার একটা সেন্টেন্স লিখতেছি, আপনারা আমাকে একটু কাইন্ডলি বলবেন যে সেন্টেন্সের ভার্বটা ট্রান্সিটিভ ভার্ব নাকি ইনট্রান্সিটিভ ভার্ব, একটু কমেন্টে জানাবেন। আই ওয়াজ কুকিং
dinner for him. I was cooking dinner for him. এই সেন্টেন্সে যে verb cooking, এই verbটা কি আমাদের transitive verb নাকি intransitive verb? আমি রিপিট করতেছি, I was cooking dinner for him. এই সেন্টেন্সে verb cooking আমাদের transitive verb নাকি intransitive verb? আপনারা একটু ওকে কমেন্টে জানান. I will see the comment. ওকে সুন্দর आंसर আপনারা দিয়ে বলছেন যে ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব কিভাবে ভার্বটা ট্রানজিটিভ ভার্ব হচ্ছে আমি একটু দেখি আই ওয়াজ কুকিং ডিনার ফর হিম আমি তার জন্য রান্না বান্না করতেছিলাম তো আমরা যদি সেন্টেন্সকে ওয়ার্ড দ্বারা কোশ্চেন করি হোয়াট আই ওয়াজ ডুইং আই ওয়াজ কুকিং ডিনার আবার একই সাথে আমরা যদি সেন্টেন্সকে হুম দ্বারা কোশ্চেন করি আই ওয়াজ কুকিং ডিনার ফর হুম ফর হিম তার মানে এই সেন্টেন্সটার যে ভার্ব কুকিং সে আমাদের কি ভার্ব ট্রানজিটিভ ভার্ব আশা করি আপনাদের ট্রানজিটিভ ইনট্রানজিটিভ নন ফিনাইট ফিনাইট নিয়ে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে আমি দুটো ডায়াগ্রাম ড্র করে দিচ্ছি ডায়াগ্রাম দুটো দেখলে আপনারা ইজিলি একসাথে এটা বুঝতে পারবেন আর এই লাইভ ক্লাসে আপনারা কষ্ট করে উল্টা পাল্টা কমেন্ট করবেন না এটাতে যেটা হয় একটু ডিস্ট্রাক্ট হয় মনোযোগ আর তারপর রোজা রমজানের মাস উল্টা পাল্টা কমেন্ট করা ঠিক না আচ্ছা আমরা একটু দেখি আমি দুটো ডায়াগ্রাম ড্র করে দিচ্ছি একটু দেখেন এটা হচ্ছে ডায়াগ্রাম নাম্বার 1 ফিনাইট ভার্বের ক্ষেত্রে টেন্স পারসন নাম্বার এর সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে বা শো করবে আর নন ফিনাইট ভার্বের ক্ষেত্রে টেন্স পারসন নাম্বারের সাথে সাথে চেঞ্জ হবে না বা শো করবে না এই ডায়াগ্রামটা মনে রাখলে আশা করি আপনাদের ফিনাইট নন ফিনাইট রিলেটেড প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে যাবে সো এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন চাইলে স্ক্রিনশট কেটে রাখতে পারেন লিখে রাখতে পারেন বা হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ হ্যাভ টু কালেক্ট ইট আপনাকে অবশ্যই এটা আপনার কালেকশনে রাখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে দুই নম্বর ডায়াগ্রামটা ড্র করে দিচ্ছি ডায়াগ্রাম নাম্বার 2 ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে হোয়াট হুম দ্বারা কোশ্চেন করলে আমরা অ্যানসার পাবো রাইট মানে পাবো আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে হোয়াট হুম দ্বারা কোশ্চেন করলে আমরা অ্যানসার পাবো না ক্রস মানে পাবো না আশা করি এই দুইটা ডায়াগ্রাম আপনারা একটু ভালোমতো মাথায় রাখবেন আচ্ছা আমরা এবার আমাদের ক্লাসের পরের পার্টে চলে যাচ্ছি আশা করতেছি আপনারা এটা স্ক্রিনশট বা লিখে রাখা বা যেভাবেই হোক কালেক্ট করে রাখছেন এবার আমরা টু পরের পার্টে চলে যাই আমাদের পরের যেটা পার্ট সেটা হচ্ছে ফ্রেজ এন্ড ক্লজ আমরা এখন কথা বলবো ফ্রেজ এন্ড ক্লজ নিয়ে একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু আমি আমাদের আজকের ক্লাসের টপিকগুলো লিখে রাখছি ফিনাইট ভার্ব নন ফিনাইট ভার্ব ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব স্ট্রাকচার অফ সেন্টেন্স কমপ্লিমেন্ট বা মডিফায়ার প্যারালালিজম রিডান্ডেন্সি আমি ইতোমধ্যে ফিনাইট ভার্ব নন ফিনাইট ভার্ব পড়িয়ে ফেলেছি এবং একই সাথে আমাদের ট্রানজিটিভ ভার্বটাও পড়িয়ে ফেলেছি
এবং ইন্ট্রান্সিটিভ ভার্বটাও কিন্তু পড়িয়ে ফেলেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রেজ এন্ড ক্লজ। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। তো টপিকে যাওয়ার আগে আমি একটু আপনাদের কমেন্ট দেখছি যে কার কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, আমি শরীরের জন্য কোনো স্ক্রিনশট নিতে পারিনি, সো দ্যাটস ওয়াই আই এম সরি ফর দ্যাট। আচ্ছা, কনসেপ্ট আশা করি যে সবাই দেখেছেন ক্লিয়ার, সো আলহামদুলিল্লাহ। সো আমরা এখন চলে আসি পরের ফ্যাক্টরে, ফ্রেজ এন্ড ক্লজ। খুব মনোযোগ দিয়ে ফ্রেজ এন্ড ক্লজটা বুঝবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, আমি লিখতেছি উপরে ফ্রেজ এন্ড ক্লজ, সিএলই। ফ্রেজ এন্ড ক্লজটা আমরা কিভাবে বুঝবো, কি জাতীয় কোশ্চেন আসে বা এই ফ্যাক্টরটা কি, সেটা একটু আমরা দেখি বা দেখার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে ফ্রেজে কিছু বৈশিষ্ট্য আছে, ক্লজে কিছু বৈশিষ্ট্য আছে। ফ্রেজের বৈশিষ্ট্যগুলো আমরা জানি, এরপর আমরা ক্লজের বৈশিষ্ট্যগুলো জানি, একটু দেখি। ফ্রেজের বৈশিষ্ট্যের প্রথমটা হচ্ছে ফ্রেজ হওয়ার জন্য গ্রুপ অফ ওয়ার্ডস হইতে হবে। অর্থাৎ একটা ওয়ার্ড কখনো ফ্রেজ হইতে পারে না, মিনিমাম দুইটা তিনটা ওয়ার্ড পাশাপাশি বসলে তখন সেটাকে আমরা ফ্রেজ বলতে পারব। এটা হচ্ছে এক নম্বর কনসেপ্ট। দুই নম্বর কনসেপ্ট, গ্রুপ অফ ওয়ার্ডস এর মাঝখানে অবশ্যই অবশ্যই ফিনাইট ওয়ার্ড থাকতে পারবে না। দুইটা বৈশিষ্ট্য ফ্রেজ হওয়ার জন্য অবশ্যই কি লাগবে, গ্রুপ অফ ওয়ার্ডস লাগবে, মিনিমাম দুইটা ওয়ার্ড, মিনিমাম তিনটা ওয়ার্ড, এবং ওই দুইটা ওই তিনটা ওয়ার্ডের মাঝখানে ম্যান্ডেটরি কোনোভাবেই ফিনাইট ভার্ব থাকা যাবে না। ফিনাইট ভার্ব কি একটু আগে বুঝে আসছেন, টেন্স পার্সন নাম্বারের সাথে সাথে যে ভার্বগুলো পরিবর্তিত হয়ে যায়। আর ক্লজটা কি, ক্লজের বৈশিষ্ট্যটা একটু দেখেন। ক্লজের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে ক্লজ হওয়ার জন্য গ্রুপ অফ ওয়ার্ডস লাগবে। ক্লজ হওয়ার জন্য কি লাগবে, গ্রুপ অফ ওয়ার্ডস। অর্থাৎ একটা ওয়ার্ড কখনো ক্লজ হতে পারে না, মিনিমাম দুইটা তিনটা চারটা ওয়ার্ড লাগবে ক্লজ হওয়ার জন্য। এবং দুই নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে ওই গ্রুপ অফ ওয়ার্ডস এর মাঝখানে ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট আমাদের ফাইনাইট ভার্ব থাকতে হবে বা ফিনাইট ভার্ব থাকতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, ফ্রেজের বৈশিষ্ট্য দুইটা, ক্লজের বৈশিষ্ট্যও দুইটা। ফ্রেজের দুইটা বৈশিষ্ট্য হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস থাকতে হবে, অর্থাৎ মিনিমাম দুইটা বা তিনটা ওয়ার্ড পাশাপাশি বসতে হবে, এবং ওই দুইটা তিনটা ওয়ার্ডের মাঝখানে কোনো ফিনাইট ভার্ব থাকতে পারবে না। আর ক্লজের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা, গ্রুপ অফ ওয়ার্ডস থাকতে হবে, অর্থাৎ মিনিমাম দুইটা তিনটা ওয়ার্ড পাশাপাশি বসলে একটা ক্লজ বলতে পারবো, যদি ওই দুইটা তিনটা ওয়ার্ডের মাঝখানে একটা ফিনাইট ভার্ব আমাদের এক্সিস্ট করে। এটা হচ্ছে ফ্রেজ আর ক্লজের বৈশিষ্ট্য। তার মানে ফ্রেজ আর ক্লজের কমন বৈশিষ্ট্য কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস। অর্থাৎ যদি পাশাপাশি দুইটা তিনটা চারটা ওয়ার্ড বসে তখন আমরা শিওর থাকবো যে এটা হয় ফ্রেজ হতে পারে বা ক্লজ হতে পারে, কিন্তু ফ্রেজ না ক্লজ সেটা আমরা বুঝতে পারবো ফিনাইট ভার্ব দিয়ে। গ্রুপ অফ ওয়ার্ডস এর মাঝখানে যদি ফিনাইট ভার্ব থাকে তখন সেটা ক্লজ, আর গ্রুপ অফ ওয়ার্ডস এর মাঝখানে যদি ফিনাইট ভার্ব না থাকে তখন সেটা ফ্রেজ। এই জায়গাটুকু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আমি সরে যাচ্ছি। আপনারা এই জায়গাটুকু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে ফ্রেজ এবং ক্লজের বৈশিষ্ট্য দুইটা, দুই ক্ষেত্রে গ্রুপ অফ ওয়ার্ডস হতে হবে এবং ফ্রেজে ফিনাইট ভার্ব থাকতে পারবে না এবং ক্লজে ফিনাইট ভার্ব থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। আশা করি আপনারা একটা স্ক্রিনশটটা তুলছেন। এখন আমরা যেটা করব কয়েকটা এক্সাম্পল দেখব। আচ্ছা, যারা জিজ্ঞেস করতেছেন ফিনাইট ভার্ব কি, তারা হচ্ছে ক্লাসের শুরুর দিকটা মনে হয় মিস করছেন। তো শুরুর দিকটা যদি মিস করে থাকেন সেক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হওয়ার কথা। হ্যাঁ, ফিনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব টেন্স পার্সন এবং নাম্বার চেঞ্জের সাথে সাথে চেঞ্জ হয়ে যায় তাকে ফিনাইট ভার্ব বলা হয়। যেমন হি ইজ এ গুড বয়, এই সেন্টেন্সে ইজ হচ্ছে একটা ফিনাইট ভার্ব, কারণ সেন্টেন্সটা প্রেজেন্টে আছে। পাস্টে হইলে হি ওয়াজ হতো, আবার ফিউচারে হইলে সেটার ব্যাখ্যাটা আলাদা আসে। হি আসার জন্য ইজ হয়েছে, ডে থাকলে আর হতো, তার মানে টেন্স পার্সন নাম্বারের সাথে সাথে যে ভার্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমরা আসেন কয়েকটা এক্সাম্পল দিই। আমি প্রথমে যে এক্সাম্পলটা লিখবো সেটা হচ্ছে আই নো দ্য ফ্যাক্ট হোয়াট was done.
আরেকটা সেন্টেন্স আমি লিখি, আমি একসাথে দুটো সেন্টেন্স সেন্টেন্স লিখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আই নো দ্য ম্যান এন্ড হি ইজ গুড। আই মোটামুটি আপনাদের এখানে তিনটা সেন্টেন্স লিখছি, আই নো দ্য ম্যান এন্ড হি ইজ গুড, আই লাইক টু হ্যাভ আ ওয়াক, আই নো দ্য ফ্যাক্ট হোয়াট ওয়াজ ডান। আমি আপনাদেরকে একটা সেন্টেন্স একটু বুঝাচ্ছি, একটু খেয়াল করেন। তিন নম্বর সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটাই আই নো দ্য ফ্যাক্ট, এই জায়গাটুকু নিচে যদি আমি আন্ডারলাইন করি, পরে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে এটা কি ভাইয়া ফ্রেজ নাকি এটা ক্লজ, আই নো দ্য ফ্যাক্ট এর নিচে আমি আন্ডারলাইন করেছি, জিজ্ঞেস করছি এটা কি ভাইয়া ফ্রেজ নাকি এটা হচ্ছে আমাদের ক্লজ। তো আমি কিভাবে বুঝবো যে এটা ফ্রেজ নাকি ক্লজ? ফ্রেজ ক্লজ চেনার এক নম্বর বৈশিষ্ট্যটা কি, অবশ্যই কি হতে হবে, গ্রুপ অফ ওয়ার্ডস হতে হবে। এটাকে একটা গ্রুপ অফ ওয়ার্ডস না অবশ্যই, কারণ এক দুই তিন চার একটা বেশি ওয়ার্ড পাশাপাশি বসে আছে, তার মানে প্রথম বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস হতে হবে, ফ্রেজ এবং ক্লজ দুইটার জন্য এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস। দুই নম্বর বৈশিষ্ট্য, গ্রুপ অফ ওয়ার্ডস এর মাঝখানে কি থাকতে হবে, ফিনাইট ভার্ব থাকতে হবে। গ্রুপ অফ ওয়ার্ডস এর মাঝখানে যদি ফিনাইট ভার্ব থাকে তখন সেটা হচ্ছে আমাদের ক্লজ, আর গ্রুপ অফ ওয়ার্ডস এর মাঝখানে যদি ফিনাইট ভার্ব না থাকে তখন সেটা হচ্ছে আমাদের ফ্রেজ। একটু লক্ষ্য করি, এটা যদি একটা গ্রুপ অফ ওয়ার্ডস তার মানে ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে, এখানে কি ফিনাইট ভার্ব আছে? হ্যাঁ আছে। এটা কোনটা? সেটা হচ্ছে নো। কারণটা কি, এই ভার্বটা কিন্তু টেন্সের সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে, এই সেন্টেন্সটা প্রেজেন্টে, এই পার্টটুকু প্রেজেন্টে, তাই নো। ফিউচারে হলে অন্যরকম, পাস্টে হলেও অন্যরকম হয়ে যেত। আবার এখানে আই আছে জন্য নো, এখানে যদি সি থাকতো তাহলে কিন্তু অন্য কিছু হয়ে যেত। তার মানে টেন্স পার্সন নাম্বার পরিবর্তনের সাথে সাথে এই ভার্বটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দ্যাটস ওয়াই কি ভার্ব আমাদের ফিনাইট ভার্ব। এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস, এর মাঝখানে একটা ফিনাইট ভার্ব আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ক্লজ বলতে পারি। কারণ গ্রুপ অফ ওয়ার্ডস হলে ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে, এবং গ্রুপ অফ ওয়ার্ডস এর মাঝখানে যদি ফিনাইট ভার্ব থাকে তখন সেটা হচ্ছে আমাদের ক্লজ। আচ্ছা পরের পার্টে আসেন, পরের পার্টটা হচ্ছে আমাদের এই যে ওয়াজ ডান। আমি যদি জিজ্ঞেস করি এটা একটা ফ্রেজ নাকি এটা একটা ক্লজ, তাহলে আপনাদের কি অ্যান্সার হবে? প্রথম কথা হচ্ছে ভাইয়া এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস, পাশাপাশি দুইটা ওয়ার্ড, তার মানে ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে। গ্রুপ অফ ওয়ার্ডস এর মাঝখানে কি আমাদের কোনো ফিনাইট ভার্ব আছে? এখানে কি কোনো ফিনাইট ভার্ব রিলেটেড কিছুই নেই, তার মানে এটা গ্রুপ অফ ওয়ার্ডস প্লাস এখানে কোনো ফিনাইট ভার্ব নেই, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, ফ্রেজ বলতে পারি। আশা করি সেন্টেন্স থেকে ফ্রেজ এন্ড ক্লজ বোঝার যে ক্যাপাবিলিটি সেটা আপনাদের মাঝখানে ক্রিয়েট হয়েছে। কিভাবে, আমি প্রথমে দেখবো গ্রুপ অফ ওয়ার্ডস কিনা, অর্থাৎ পাশাপাশি দুইটা তিনটা ওয়ার্ড বসছে কিনা, দুই নাম্বার ওই গ্রুপ অফ ওয়ার্ডস এর মাঝখানে ফিনাইট ভার্ব আছে কিনা, ফিনাইট ভার্ব থাকলে সেটা ক্লজ, না থাকলে সেটা ফ্রেজ। আচ্ছা এই সেন্টেন্স আমাদের শেষ, আমরা মাঝখানে সেন্টেন্সে আসি। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি টু হ্যাভ আ ওয়াক, এই সেন্টেন্সটা সেন্টেন্সের এই পোর্শন বা পার্টটা কি আমাদের ফ্রেজ নাকি ক্লজ, আমাকে একটু কমেন্টে জানাবেন খুব দ্রুত। টু হ্যাভ আ ওয়াক সেন্টেন্সের এই পার্টটা কি আমাদের ফ্রেজ নাকি ক্লজ, খুব দ্রুত জানাতে হবে কিন্তু। আমি একটু কমেন্টটা দেখছি, আপনারা কমেন্ট করতেছেন সুন্দর। আচ্ছা হ্যাঁ, টু হ্যাভ আ ওয়াক ফ্রেজ, গ্রেট, আস্তে আস্তে বুঝতেছেন, থ্যাংক ইউ। আর সুন্দর, আপনারা বুঝতে পারছেন ভাই, আই নো দ্য ফ্যাক্টস অর ডান ও হতে পারে, তাহলে এটা ক্লজ না। হ্যাঁ আচ্ছা, আমি এই জিনিসটা বোঝাচ্ছি, আই নো দ্য ফ্যাক্টস অর ডান, এখানে একটা ফ্যাক্ট আছে এটা আমি বোঝাচ্ছি। আচ্ছা একটু খেয়াল করুন তো, আই লাইক টু হ্যাভ আ ওয়াক, এই সেন্টেন্সে এই টু হ্যাভ আ ওয়াক কে আমরা ফ্রেজ কেন বলতেছি, কারণ কি এটা এক গ্রুপ অফ ওয়ার্ডস, পাশাপাশি একটা দুইটা তিনটা চারটা ওয়ার্ড বসছে, ঠিক আছে। আর দুই নাম্বার কি, এই গ্রুপ অফ ওয়ার্ডস এর মাঝখানে কি কোনো ফিনাইট ভার্ব আছে? কোনো ফিনাইট ভার্ব নেই, তার মানে এটাকে আমরা কি বলতে পারি, ফ্রেজ বলতে পারি। কনসেপ্ট ক্লিয়ার? গ্রেট। আচ্ছা এবার এক নম্বর সেন্টেন্সে চলে আসি, আই নো দ্য ম্যান এন্ড হি ইজ গুড। সো এই সেন্টেন্সের প্রথম পার্টটুকুর দিকে তাকাই আমরা, আই নো দ্য ম্যান। সো যদি জিজ্ঞেস করি আই নো দ্য ম্যান এটা কি আমাদের ফ্রেজ নাকি ক্লজ, তো প্রথম কথা হচ্ছে এটা কি একটা গ্রুপ অফ ওয়ার্ডস, এক দুই তিন চার পাশাপাশি অনেকগুলো ওয়ার্ড বসছে, যখন এটা গ্রুপ অফ ওয়ার্ডস এটা হচ্ছে এক নম্বর কনসেপ্ট। দুই নম্বর কনসেপ্ট হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস এর মাঝখানে কি থাকে, গ্রুপ অফ ওয়ার্ডস এর মাঝখানে কিন্তু আমাদের ফিনাইট ভার্ব আছে, সেটা কি আমাদের নো, তার মানে এই গ্রুপ অফ ওয়ার্ডস এর কি আমাদের ক্লজ। আবার হি ইজ গুড,
এটা কি আমাদের একটা গ্রুপ অফ ফোর্স গ্রুপ অফ ফোর্সের মাঝখানে আমাদের কি আছে ফিনাইট ভার্ব কিন্তু আছে তার মানে এটা কি আমাদের একটা ক্লজ তাহলে আশা করি আপনারা একই সাথে ফ্রেজ এবং ক্লজ সেন্টেন্স থেকে বের করা শিখে গেছেন কোনটা ফ্রেজ এবং কোনটা ক্লজ হতে পারে সেটা আপনারা ইজিলি এখন আইডেন্টিফাই করতে পারবেন তার মানে ফ্রেজ এন্ড ক্লজ আইডেন্টিফাই করার রুলসটা কি রুলস হচ্ছে ফ্রেজ হইতে হলো গ্রুপ অফ ফোর্স লাগবে ক্লজ হইতে হলো গ্রুপ অফ ফোর্স লাগবে সো গ্রুপ অফ ফোর্সের মাঝখানে যদি সামহাউ আমাদের ফিনাইট ভার্ব থাকে তাহলে আমাদের সেটা কি দাঁড়াচ্ছে ক্লজ আর যদি না থাকে তাহলে সেটা আমাদের ফ্রেজ দাঁড়াচ্ছে আর ফিনাইট আর নন ফিনাইট কি যে ভার্ব টেন্স পারসন নাম্বারের সাথে সাথে চেঞ্জ হয়ে যায় যেমন আই নো দা ম্যান এই সেন্টেন্সে নোকে আমরা কেন ফিনাইট ভার্ব বলতেছি এই সেন্টেন্সটা সেন্টেন্সটার এই পার্টটা আমি মুছে দিচ্ছি এই কারণে ফিনাইট ভার্ব বলতেছি সেন্টেন্সটা কোন ফর্মে আছে একটু লক্ষ্য করেন আই নো দা ম্যান সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে যার কারণে এটা নো যদি এটাকে আমি পাস্ট টেন্সে নিয়ে যাই তখন কি হবে আই নিউ যদি ফিউচারে হয় উইল নো আবার এখানে আই থেকে যদি সি দেই তাহলে কি হবে নোস তার মানে টেন্স চেঞ্জ হলে ভার্ব চেঞ্জ হয়ে যায় পারসন বা নাম্বার চেঞ্জ হলে ভার্ব চেঞ্জ হয়ে যাচ্ছে যার কারণে এটাকে আমরা ফিনাইট ভার্ব বলতেছি আর টেন্স পারসন নাম্বারের সাথে সাথে যদি চেঞ্জ না হয় তখন সেটাকে আমরা নন ফিনাইট ভার্ব বলবো যেমন এই টু হ্যাভ এটা কিন্তু টেন্স পারসন নাম্বার যাই কিছু চেঞ্জ হোক না কেন কখনোই চেঞ্জ হবে না যার কারণে এটা হচ্ছে আমাদের একটা নন ফিনাইট ভার্ব তাহলে আশা করি আপনারা খুব ভালোমতো ফ্রেজ এবং ক্লজের যে পার্টটা আছে এই পার্টটাও আপনারা বুঝে ফেলছেন যে ফ্রেজ কাকে বলে ক্লজ কাকে বলে ফিনাইট কাকে বলে নন ফিনাইট কাকে বলে ট্রান্সিটিভ কাকে বলে ইনট্রান্সিটিভ কাকে বলে আপনাদের 1 2 3 4 5 এই পাঁচটা টপিকে যদি কার কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবেন তাহলে ওই টুকু সলভ করে আমরা পরের পার্টে চলে যাব আমি একটু কমেন্টস দেখে আসি আছে আর আমি যদি হোয়াট ওয়াজ ডান এর ক্ষেত্রে আসি এই ওয়াজ ডান এর নিচে তো আমি বলছিলাম এটা ফ্রেজ নাকি ক্লজ তো কোশ্চেনের অ্যানসারটা হচ্ছে প্রথম বা কথা কি প্রথম কথা হচ্ছে এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস তো ফ্রেজ হতে পারে ক্লজ হতে পারে কিন্তু এই গ্রুপ অফ ওয়ার্ডস এর মাঝখানে কি কোন ফিনাইট ভার্ব আছে এই ওয়াজ ডান দুটোই তো ভার্ব আপনি কোনটাকে ফিনাইট ভার্ব ধরবেন এখানে টেন্সের কি পরিবর্তন হবে ওয়াজ ডান তো কোনো কিছু মিনিং করে না যার কারণে এখানে ফিনাইট ভার্ব আসার প্রশ্নই আসে না যার কারণে আমি বলেছি যে এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস ফ্রেজ হতে পারে ক্লজ হতে পারে এই গ্রুপ অফ ওয়ার্ডস এর মাঝখানে কোনো ফিনাইট ভার্ব নেই যার কারণে এটাকে আমরা ফ্রেজ বলতেছি কারণ গ্রুপ অফ ওয়ার্ডস এর ফিনাইট ভার্ব থাকলে সেটা ক্লজ না থাকলে সেটা ফ্রেজ আচ্ছা আশা করি আচ্ছা হ্যাঁ ফ্রেজের ক্লাসিফিকেশন কি আপনি করবেন ফ্রেজের অনেক ক্লাসিফিকেশন আছে ফ্রেজকে ভাগ করা হয়েছে নাউন ফ্রেজ প্রোনাউন ফ্রেজ অ্যাডভার্ব ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ প্রিপোজিশন ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ এছাড়াও ভাগ করা হয়েছে আর অনেকগুলো ক্লাসিফিকেশন ফ্রেজের ক্লাসিফিকেশন আমরা না যাই আমরা এটা আস্তে আস্তে করব বাট আজকে আপাতত আপনারা ফ্রেজ এন্ড ক্লজের বেসিকটা জেনে রাখেন এখন মোটামুটি আপনারা দুনিয়ার যে কোনো সেন্টেন্স দিলে সেন্টেন্সের যে কোনো পার্টি হচ্ছে আন্ডারলাইন করে যদি জিজ্ঞেস করা হয় কোনটা ফ্রেজ কোনটা ক্লজ আপনারা ইজিলি বলতে পারবেন যে এটা ফ্রেজ এটা ক্লজ ফিনাইট ভার্ব আছে ফ্রেজ ফিনাইট ভার্ব নাই এটা ক্লজ সরি ফিনাইট ভার্ব থাকলে ক্লজ না থাকলে ফ্রেজ আচ্ছা ওকে একটা জিনিস একটু খেয়াল করি আচ্ছা ফার্স্ট সেন্টেন্সে ওয়াজ ডান কিভাবে ফ্রেজ এটা খুব ইজি একটা ব্যাপার কারণ ওয়াজ ডান গ্রুপ অফ ওয়ার্ডস আর এটার মাঝখানে তো কোনো মিন করতেছে না কোনো কিছু দ্যাটস অল আচ্ছা এবার আপনাদেরকে একটা জিনিস বুঝে অনেকে হচ্ছে ট্রান্সিটিভটা মনে হয় বুঝেননি দু একজন দেখতেছে আচ্ছা ট্রান্সিটিভটা বুঝেন ভাই ট্রান্সিটিভটা বুঝেন একটা হাতে একটু বুঝান হ্যাঁ শিওর ডেফিনেটলি আমি একটা হাতটা বুঝাচ্ছি একটু দেখ একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আমি ট্রান্সিটিভ ইন্ট্রান্সিভটা হালকা একটু বুঝে নিচ্ছি কারণ আমি মনে করি কিন্তু বেশ কয়েকটা টপিক পড়াইছে এবং খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখ আমি যদি একটা সেন্টেন্স লিখি একটু সোজা একটা সেন্টেন্স লিখি মাই আচ্ছা আগে সেন্টেন্সটাই লিখি ঠিক আছে মাই ড্যাড ওয়াজ টিচিং হাউ টু ড্রাইভ এটা ছিল আমাদের সেন্টেন্সটা রাইট আচ্ছা তো আমি জিজ্ঞেস করছি এই সেন্টেন্সের টিচিং এর নিচে আন্ডারলাইন করে দিছে আমাকে ঠিক আছে আন্ডারলাইন করে জিজ্ঞেস করছে যে এই ভার্বটা ট্রান্স
নাকি ইনট্রান্স মানে আপনারা বুঝছেন ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ তো এই জিনিসটা আমরা আসলে কিভাবে বুঝবো একটু খেয়াল করেন কখনো যদি কোনো একটা সেন্টেন্সে কোনো একটা ভার্বের নিচে আন্ডারলাইন করে জিজ্ঞেস করে ট্রান্স নাকি ইনট্রান্স বোঝার একটা সহজ উপায় আছে উপায়টা হচ্ছে এক নাম্বার কনসেপ্ট আপনারা সরাসরি সেন্টেন্সকে হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করবেন কোন একটা সেন্টেন্সকে যদি হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করে অ্যানসার পান তাহলে ওই সেন্টেন্সের ভার্বটা হবে ট্রানজিটিভ ভার্ব আর হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করে যদি অ্যানসার না পান তাহলে ওই সেন্টেন্সের ভার্বটা হবে ইনট্রানজিটিভ ভার্ব যেমন মাই ড্যাড ওয়াজ টিচিং মি হাউ টু ড্রাইভ সেন্টেন্সটা আপনি হোয়াট দ্বারা কোশ্চেন করেন হোয়াট মাই ফাদার ওয়াজ টিচিং মি আমার বাবা আমাকে কি শেখাচ্ছিল হাউ টু ড্রাইভ হোয়াট দ্যার কোশ্চেন করলে অ্যানসার পাচ্ছি তার মানে এই সেন্টেন্সের ভার্বটা কি ভার্ব ট্রানজিটিভ ভার্ব আর আমরা যদি হুম দ্বারা কোশ্চেন করি সেন্টেন্সটাকে মাই ফাদার ওয়াজ টিচিং হুম কাকে শিক্ষা দিচ্ছিল আমাকে তার মানে হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করলে কিন্তু এই সেন্টেন্সটাকে অ্যানসার পাওয়া যায় হোয়াট বা হুম দ্বারা সেন্টেন্সকে কোশ্চেন করলে অ্যানসার পাওয়া যায় তার কারণে ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ আর যদি অ্যানসার না পাওয়া যায় তো তাহলে ইনট্রানজিটিভ এক্সাম্পলটা কি মাই ফাদার ওয়ার্ক হার্ড মাই ফাদার ওয়ার্কস হার্ড এই সেন্টেন্সটাকে আপনি হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করলে কিন্তু কোনো অ্যান্সার পাবেন না আপনার উল্টা পাল্টা বিভিন্ন ওয়েতে কোশ্চেন করা যায় কিন্তু বেসিক্যালি কোশ্চেন যেভাবে করতে হয় বা একটা যৌক্তিক কোশ্চেন যেভাবে হয় হোয়াট বা হুম দ্বারা সেভাবে কোশ্চেন করলে কিন্তু এখানে কোনো অ্যান্সার পাওয়া যায় যার কারণে এখানে যদি ওয়ার্ড নিচে আন্ডারলাইন করে এবং করে দিয়ে আমাকে বলে যে এই ভার্বটা কি আমাদের ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করলে কিন্তু অ্যান্সার পাই তার কারণে এটাকে কিভাবে বলবো আমরা ইনট্রানজিটিভ ভার্ব আশা করি ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা পরের কনসেপ্টে চলে আসি আমি একটু কমেন্টটা একটু খেয়াল করি আচ্ছা হ্যাঁ অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই আসলে হোয়াট দ্বারা কোশ্চেন করা যায় বা হুম দ্বারা এটা ফ্যাক্টরটা হচ্ছে আপনি হোয়াট দ্বারা যে সেন্টেন্সকে কোশ্চেন করতে পারবেন ম্যাক্সিমাম সময় দেখবেন হুম দ্বারা সেই সেন্টেন্সকে কোশ্চেন করা যায় আবার হুম দ্বারা যে সেন্টেন্সকে কোশ্চেন করতেছেন ম্যাক্সিমাম সময় দেখবেন হোয়াট দ্বারা সেই সেন্টেন্সকে কোশ্চেন করা যায় বাট মজার ব্যাপার হচ্ছে আপনি যখন একটা দ্বারা কোশ্চেন করে যদি অ্যানসার পান তাহলে কিন্তু ট্রানজিটিভ ভার্ব হোয়াট দ্বারা কোশ্চেন করে অ্যানসার পাইলেও ট্রানজিটিভ ভার্ব হুম দ্বারা কোশ্চেন করে অ্যানসার পাইলেও ট্রানজিটিভ ভার্ব দুইটা দ্বারাই যে চাইতে হবে এমন কোনো কথা না অনেক সময় আমরা কোশ্চেন মেকিং করতে পারি না বাট নর্মালি হোয়াট হুম দুইটা দ্বারাই একটা সেন্টেন্সকে কোশ্চেন করা যায় যেটাকে হোয়াট দ্বারা করা যায় সেটাকে হুম দ্বারা করা যায় আচ্ছা হ্যাঁ অনেকে থ্যাঙ্কস দিচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ এখন আমরা হচ্ছে পরের পার্টে চলে আসি আচ্ছা মোটামুটি উল্টা পাল্টা কমেন্ট এর কিছু নাই উল্টা পাল্টা কমেন্ট যারা করতে তাদেরকে ব্লক করে দেওয়া হয়েছে সো আমরা হচ্ছে পরের পার্টে চলে আসি আর এখন হচ্ছে কি মানে একটা ব্যাপার বারবার বলি মোবাইলটা একটু রোটেট করে ধরলেন এটাতে ধরলে যেটা হয় একটু বোঝা যায় সহজ আমাদের জন্য আমার জন্য একটু ব্যক্তিগতভাবে সুবিধা হয় এই জন্যই আর কিছু না আচ্ছা আমরা এখন একটা গুরুত্বপূর্ণ টপিক পড়বো টপিকটার নাম হচ্ছে স্ট্রাকচার অফ সেন্টেন্স আমরা এখন যে টপিকটা পড়বো টপিকটার নাম কি স্ট্রাকচার অফ সেন্টেন্স আচ্ছা একটা মজার বিষয় আপনাদের বলি আপনাদেরকে নরমালি স্ট্রাকচার অফ সেন্টেন্স নিয়ে যখন যদি জিজ্ঞেস করা হয় তাহলে আপনারা যে কাজটা করেন সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রাকচার অফ সেন্টেন্স যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা বলা শুরু করেন যে ভাইয়া স্ট্রাকচার অফ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটাই তো আপনারা এটাকেই বলেন যে স্ট্রাকচার অফ সেন্টেন্স কি সেন্টেন্সের স্ট্রাকচার কি আপনারা সবাই বলবেন ভাইয়া সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার বাট মজার ব্যাপার হচ্ছে এটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার না সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার অন্য কিছু আমরা ছোটবেলা থেকে যেটা শিখে আসছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটাই মনে হয় সেন্টেন্সের একমাত্র স্ট্রাকচার এটা এমন কিছু না সেন্টেন্সের রেগুলার স্ট্রাকচার হচ্ছে পাঁচ ধরনের এবং বেসিক স্ট্রাকচার হচ্ছে একটা সো আমরা আজকে স্ট্রাকচার বলে একটা দেখি আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আমি প্রথমে একটা সেন্টেন্স দিচ্ছি হি প্লেস এই সেন্টেন্সটা কি ধরনের স্ট্রাকচার মেনটেন করছে সাবজেক্ট প্লাস ভার্ব রাইট দ্য সাবজেক্ট এটা ভার্ব ফর সেন্টেন্স আছে হি প্লেস ফুটবল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই সেন্টেন্সটা হি প্লেস ফুটবল এটা কি স্ট্রাকচার মেনটেন করছে হি সাবজেক্ট
প্লেস আমাদের ভার্ব ফুটবল কি আমাদের অবজেক্ট পরের সেন্টেন্সে আসি হি প্লেস ওয়েল এই সেন্টেন্সটা আমাদের কি ধরনের স্ট্রাকচার মেইনটেইন করছে সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব পরের সেন্টেন্সে আসেন পরের সেন্টেন্স একটু দেখেন হি সোজা একটা সেন্টেন্স নেই হি ইজ হ্যান্ডসাম এই সেন্টেন্সে কি ধরনের স্ট্রাকচার মেইনটেইন করছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ রাইট হি সাবজেক্ট ইজ আমাদের ভার্ব এন্ড হ্যান্ডসাম ইজ আমাদের অ্যাডজেক্টিভ তো লাস্ট আই কে সেন্টেন্স আসি দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব the professor is woman subject plus verb plus noun the professor woman এই সেন্টেন্সে কি ধরনের স্ট্রাকচার মেনটেইন করছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন তার মানে আমরা কি দেখতেছি সেন্টেন্স পৃথিবীতে যে কোনো সেন্টেন্সকে আপনি মোটামুটি পাঁচটা স্ট্রাকচারের আওতায় ফেলতে পারবেন আমরা সাধারণত ছোটবেলা থেকে স্ট্রাকচার অফ সেন্টেন্স বলার সাথে সাথে বলতাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট এটা পাঁচটা বেসিক স্ট্রাকচারের একটা সেন্টেন্সের রেগুলার স্ট্রাকচার মূলত পাঁচ ধরনের কি কি সাবজেক্ট প্লাস ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন আপনারা এই পার্টটুকু একটা স্ক্রিনশট তুলে রাখেন যে আপনাদেরকে যদি আজকে পর থেকে কেউ জিজ্ঞেস করে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট কি সেন্টেন্সের একটা মাত্র স্ট্রাকচার আপনারা যেন বলতে পারেন যে না সেন্টেন্সের অনেকগুলো স্ট্রাকচার আছে সে অনেকগুলো কি কি এই যে এর মাঝখানে একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট একটু কষ্ট করে স্ক্রিনশট তুলে রাখুন আপনারা মোটামুটি আস্তে আস্তে লিখতেছেন কমেন্ট টমেন্টের দিকে একটু কম তাকায় আপনারা একটু পড়ার দিকে তাকান যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা পরে দেখবো সেটা বাট আপাতত হচ্ছে আপনারা একটু পড়ার দিকে ফোকাস করেন যেন পড়াটা আপনি আর একটু বুঝতে পারেন আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্সে যেটা ফ্যাক্টর বলতেছেন ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না ওটার কনসেপ্টটা কিন্তু আলাদা ওটা কিন্তু সেন্টেন্সের বেসিক স্ট্রাকচারের মাঝখানে পড়ে না আমি যেটা বলছি সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার আপনার এই পাঁচটা হচ্ছে সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার এবং এই পাঁচটাকে একত্রিত করে একটা স্ট্রাকচার মেনটেন করা হয় এবং সেই একটা স্ট্রাকচার আমরা দেখব জাস্ট এটা একটা স্ক্রিনশট করে রাখুন আপনাদের মতোই আমরা অনবগত রয়েছি এসএসসি রেজাল্টটা দিয়ে নে হয়তো ঈদের পরে কোনো একটা ভালো সময় যখন সিচুয়েশন একটু ডেভেলপমেন্টের দিকে যাবে একটু ভালো হবে তখন একটা সময় দেখে তার পরীক্ষাটা নিয়ে নিন ইনশাআল্লাহ তো আপনাদের কাজ হচ্ছে এখন মোটামুটি প্রিপারেশনটা একটু যেন ভালো মতো নেন সেটা দেখে একটু খেয়াল করুন আচ্ছা এখন একটা গুরুত্বপূর্ণ আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের এই পাঁচটা যে আমরা পড়লাম এই পাঁচটা আমাদের কি বেসিক স্ট্রাকচার subject plus verb subject plus verb plus object subject plus verb plus adverb subject plus verb plus adjective subject plus verb plus noun কিন্তু মজার বিষয় হচ্ছে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি মনে করেন আমাকে একটা স্ট্রাকচার বলো ধরেন আপনি ভাইবা বোর্ডে গিয়েছেন এনবিসি নটরডেম কলেজের ভাইবা বোর্ডে নটরডেম কলেজের ভাইবাটা বেশ সুন্দর একটা ভাইবা হয় বেশ ইনফরমেটিভ একটা ভাইবা হয় পড়াশোনা নিয়ে অনেক কিছু জিজ্ঞেস করে পড়াশোনা বাইরে অনেক কিছু জিজ্ঞেস করে তো আপনাকে জিজ্ঞেস করা হলো যে আমাকে সেন্টেন্সের স্ট্রাকচার বলো তো তখন আপনি পাঁচটা স্ট্রাকচার এত সময় নিয়ে বলাটা একটু লেন্দি হয়ে যায় না সো সামহাউ যদি আপনি পাঁচটা স্ট্রাকচার একটা অ্যাগ্রিগেশন ফর্ম
বা পাঁচটা স্ট্রাকচারকে যোগ করার ফলে যে একটা স্ট্রাকচার আসে সেটা যদি নিয়ে আসতে পারেন তাহলে সেটা ভালো হয় না? আমরা এই পাঁচটা স্ট্রাকচারকে যোগ করে এখন একটা স্ট্রাকচার ফর্ম করব, যে একটা স্ট্রাকচারই মূলত সেন্টেন্সের স্ট্রাকচার। একটু মনোযোগ দিয়ে দেখেন, স্ট্রাকচারটা হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার। একটু অপেক্ষা করেন, আমি একটু লক্ষ্য করেন এটা হচ্ছে সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার। এই স্ট্রাকচারটা মূলত এই যে নিচে পাঁচটা স্ট্রাকচার সেই পাঁচটা স্ট্রাকচারের অ্যাগ্রিগেশন বা সমষ্টি বা যোগফল যেটাই আপনারা বলেন না কেন। আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস একটু খেয়াল করি, সাবজেক্ট কি সেটা তো আমরা সবাই জানি, ভার্ব কি সেটাও আমরা সবাই জানি, আমাদের কমপ্লিমেন্ট এবং মডিফায়ার এই দুটো জিনিস একটু বুঝতে হবে। অলওয়েজ খেয়াল রাখবেন কমপ্লিমেন্ট হচ্ছে অবজেক্ট অথবা নাম, কমপ্লিমেন্ট হিসেবে সেন্টেন্সে অবজেক্টও বসে আবার নাউনও বসে, আর মডিফায়ার হিসেবে সেন্টেন্সে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ বসে। বোঝা গেছে? আমরা তো সবাই জানি মডিফায়ার, মডিফায়ার হচ্ছে যে সেন্টেন্সকে মডিফাই করে, সেন্টেন্সে কি কোন কোন জিনিসগুলোকে মডিফাই করে, নাউনকে মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে, নাউনকে কে মডিফাই করে, অ্যাডজেক্টিভ মডিফাই করে, আর ভার্বকে কে মডিফাই করে, অ্যাডভার্ব মডিফাই করে। মডিফাই হিসেবে সেন্টেন্সে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ বসে, কমপ্লিমেন্ট হিসেবে অবজেক্ট আর নাম বসে, আর সাবজেক্ট এবং ভার্বটা আগের মতোই থাকে। এবং আপনারা যদি খেয়াল করেন এই যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন আর অবজেক্ট, এই যে এক দুই তিন চার, এই লাস্টের চারটা ইকুয়েশনের অ্যাগ্রিগেশন কিন্তু আমাদের এটা, আর সাবজেক্ট ভার্ব তো আমাদের আগে থেকেই আছে। তার মানে আমাদের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আজকের পর থেকে যদি কখনো আপনাদেরকে জিজ্ঞেস করা হয় আমাদেরকে সেন্টেন্সের স্ট্রাকচার বলো তো, তখন আপনি বলে দিতে পারবেন যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার, এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার। এক নম্বর কথা, এখন অনেকে বলতে পারে তার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটা আবার কি, তখন আপনারা বলতে পারবেন যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এই পাঁচটা স্ট্রাকচারের অ্যাগ্রিগেশন বা সমষ্টি বা যোগফল হচ্ছে এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার। আশা করি আপনাদের এই স্ট্রাকচারটা নিয়ে আর কোনো সমস্যা নেই। এখন আমি সেন্টেন্স থেকে কিভাবে কমপ্লিমেন্ট খুঁজে বের করতে হয় এবং কিভাবে মডিফায়ার খুঁজে বের করতে হয় সেটা আমরা দেখব, কারণ আপনারা তো নর্মালি একটা সেন্টেন্স থেকে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ খুঁজে বের করতেই পারেন, কিন্তু যদি কমপ্লিমেন্ট এবং মডিফায়ার আলাদা আলাদা ভাবে দেয় তখন কিভাবে বের করবেন সেই জিনিসটা আমি বের করা শিখাবো। বাট তার আগে আপনারা এই পার্টটুকু নিয়ে ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু কমেন্টে জানাবেন, একটু কমেন্টটা পড়ুন। আচ্ছা, এখানে যারা বলতেছেন যে অবজেক্টই নাউন, এখানে একটু সমস্যা আছে, অবজেক্ট আর নাউনের মাঝখানে একটু ডিফারেন্স আছে, অবজেক্টই আসলে নাউন না, এখানে একটু সূক্ষ্ম মানে পার্থক্য আছে একটা, সো আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে যে অবজেক্ট আর নাউনের মাঝখানে পার্থক্য বোঝার জন্য, আমরা আস্তে আস্তে বুঝবো। অবজেক্ট আর নাউনের একটু ডিফারেন্স আছে, তিনি হলো সবাই এক না। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে আপনার একটু পরে। আচ্ছা ভাইয়া আরেকবার প্লিজ, এটা হচ্ছে এই সব কিছু ওয়ান সেন্টেন্সে আসে ওইরকম সেন্টেন্সে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি এক্সাম্পল দিচ্ছি, আমি আরেকবার একটু এই জিনিসটা ক্লিয়ার করে আমি সামনে দিকে যাচ্ছি। আমি যেটা বলছিলাম সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে পাঁচ রকমের, সাবজেক্ট প্লাস ভার্ব
subject plus verb plus object, subject plus verb plus adverb, subject plus verb plus adjective, subject plus verb plus noun. আমরা নরমালি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারটাই জানি, কিন্তু এটার বাইরেও আরো চারটি স্ট্রাকচার আছে। পাশে এক্সাম্পলগুলো দেওয়া আছে, যেমন হি প্লেস ওয়েল, এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অ্যাডভার্ব, হি ইজ হ্যান্ডসাম, সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ, দ্য প্রফেসর ইজ ওমেন, দ্য প্রফেসর সাবজেক্ট, হি ইজ ভার্ব, ওমেন হচ্ছে নাম, হি প্লেস সাবজেক্ট প্লাস ভার্ব। তো আমাদেরকে যদি এই পাঁচটা স্ট্রাকচারকে একভাবে বলতে হয় তাহলে আমরা বলতে পারবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার। কমপ্লিমেন্ট হচ্ছে অবজেক্ট আর নাউন, আর মডিফায়ার হচ্ছে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডভার্ব, এই যে অ্যাডজেক্টিভ, নাউন, অবজেক্ট, বুঝা গেছে? আশা করি আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা একটা সেন্টেন্সে যাচ্ছি যেখানে এই ব্যাপারগুলো চলে আসছে। আপনারা কিন্তু তুলে রাখছেন, আমি আশা করতেছি, আমি কিন্তু মুছে দিচ্ছি। এবার আসেন আমরা পড়াতে আসি, মানে একটু আপনাদেরকে যে ওই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার যেটা দেখালাম সেইখানে আসি। দেখেন, খেয়াল করুন, জামাল এন্ড আই এট ইন দা লাস্ট নাইট। এটা একটা সেন্টেন্স, ঠিক আছে? আর একটা সেন্টেন্স লিখি আমি, উই স্টারলাইট প্রথম কথা হচ্ছে সামহাউ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি যদি কখনো কোনো সেন্টেন্স থেকে কমপ্লিমেন্ট খুঁজে বের করতে চান, কমপ্লিমেন্ট এটা লিখছি কিন্তু আমি কমপ্লিমেন্ট, আপনি যদি সেন্টেন্স থেকে কমপ্লিমেন্ট খুঁজে বের করতে চান তাহলে সেন্টেন্সকে কোশ্চেন করবেন হোয়াট বা হুম দিয়ে। আপনি যদি সেন্টেন্স থেকে কমপ্লিমেন্ট খুঁজে বের করতে চান তাহলে সেন্টেন্সকে কোশ্চেন করবেন কি দিয়ে, হোয়াট বা হুম দিয়ে। আর আপনি যদি সেন্টেন্স থেকে মডিফায়ার খুঁজে বের করতে চান, মডিফায়ার, এই যে মডিফায়ার খুঁজে বের করতে চান তাহলে আপনি সেন্টেন্সকে কোশ্চেন করবেন হোয়েন, হোয়ার এবং হাউ দিয়ে। দ্যাটস ইট, সিম্পল। আপনি যদি কখনো কোনো একটা সেন্টেন্স থেকে কমপ্লিমেন্ট খুঁজে বের করতে চান, কমপ্লিমেন্ট খুঁজে বের করতে চান তাহলে সেন্টেন্সকে হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করবেন, এবং আপনি যদি সেন্টেন্স থেকে মডিফায়ার খুঁজে বের করতে চান তাহলে সেন্টেন্সকে আপনি হোয়েন, হোয়ার বা হাউ এই তিনটা যেমন একটা দ্বারা কোশ্চেন করলে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার একটু আমরা খেয়াল করি, দুটো সেন্টেন্সে আসি। প্রথম সেন্টেন্স, জামাল এন্ড আই এই পিজা লাস্ট নাইট, এই সেন্টেন্সের সাবজেক্ট কি? জামাল এন্ড আই বোথ মেবি, ওকে, এই পিজা লাস্ট নাইট। আমি সাবজেক্টের ক্লিয়ারেন্সকে আপনাদের একটা ইনশাআল্লাহ ক্লাস হবে যেখানে সাবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করা হয় বা করতে হয় সেটা ইন ডিটেইলসে শেখানো হবে ইনশাআল্লাহ। এটা কি আমাদের ভার্ব? এখন আমরা কি খুঁজে বের করতে চাই? কমপ্লিমেন্ট খুঁজে বের করতে চাই। কি করতে হবে? সেন্টেন্সকে হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করতে হবে। তো আমি যদি সেন্টেন্সকে মানে কোশ্চেন করি, জামাল অ্যান্ড আই এট হোয়াট লাস্ট নাইট, আমি এবং জামাল লাস্ট নাইটে কি খেয়েছিলাম, তাহলে কি আসে স্যার? পিজা আসে। দ্যাটস ইট, তার মানে পিজা কি আমাদের কমপ্লিমেন্ট। শেষ, আবার বলতেছি হোয়াট বা হুম যে কোনো একটা দ্বারা কোশ্চেন করলেই হয়, হোয়াট দ্বারা কোশ্চেন করি অ্যান্সার পেয়ে গেছি, যার কারণে আমাদের হুম দ্বারা কোশ্চেন করতে হয়নি। এবং কোশ্চেন করার সময় সিকোয়েন্সটা মেনটেন করবেন, প্রথমে হোয়াট তারপরে হুম, হোয়াট দ্বারা অ্যান্সার না পাইলে হুম দ্বারা করবেন, আর হোয়াট দ্বারা পেয়ে গেলে হুম দ্বারা করতে হবে না, আর হুম দ্বারা করে যদিও পান তাহলে সেটা কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে মানে গ্রাহ্য হবে না। আচ্ছা, ইজ হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। আর মডিফাই পাওয়ার জন্য কি করতে হবে? হোয়েন, হোয়ার, হাউ দ্বারা কোশ্চেন করতে হবে। এই সেন্টেন্সটাকে যদি আমি কোশ্চেন করি, জামাল অ্যান্ড আই ইট পিজা, হোয়েন, হোয়েন ডিড জামাল অ্যান্ড আই ইট পিজা, তাহলে অ্যান্সার কি আসে? লাস্ট নাইট। তার মানে এটা কি আমাদের মডিফায়ার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আপনাদের আশা করি? জামাল অ্যান্ড আই ইট পিজা লাস্ট নাইট, সেন্টেন্সটা জামাল অ্যান্ড আই হচ্ছে আমাদের সাবজেক্ট, এই হচ্ছে আমাদের ভার্ব, পিজা লাস্ট নাইট। সেন্টেন্সকে হোয়াট বা হুম দ্বারা যদি কোশ্চেন করি তাহলে যেটা পাবো সেটা কমপ্লিমেন্ট। হোয়াট বা হুম দ্বারা সেন্টেন্সকে কোশ্চেন করার ক্ষেত্রে হোয়াট আগে আসছে, হোয়াট দ্বারা কোশ্চেন করে পিজা পেয়েছি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবং দুই নাম্বার সেন্টেন্সে, সরি, লাস্ট নাইট হচ্ছে হোয়েন, হোয়ার, হাউ দ্বারা কোশ্চেন করার ফলে
when দ্বারা কোশ্চেন করেন লাস্ট মিনিট পেয়েছি যার কারণে এটা হচ্ছে আমাদের মডিফায়ার যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার আশা করি আপনাদের এটা ক্লিয়ার নাও আমার কোশ্চেন হচ্ছে উই স্টাডিড স্ট্রিট লাস্ট নাইট এই যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটা আপনারা এই যে উপরে যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সটা কোনটা কমপ্লিমেন্ট এবং কোনটা মডিফায়ার সেটা খুঁজে বের করে আমাকে কমেন্ট করেন খুব দ্রুত আই ওয়ান্ট টু সি যে আপনারা বুঝছেন কি বুঝেননি উই স্টাডি হিস্ট্রি লাস্ট নাইট কমপ্লিমেন্ট এবং মডিফায়ার একটু কষ্ট করে খুঁজে বের করেন আমি একটু কমেন্টটা দেখতেছি গ্রেট আপনারা সুন্দর বুঝতে পারছেন জিনিসটা থ্যাঙ্কস আলহামদুলিল্লাহ উই স্টাডি হিস্ট্রি লাস্ট নাইট এই সেন্টেন্সটাকে যদি আমি কোশ্চেন করি ওয়ার বা হুম দ্বারা সো হোয়াট ইজ স্টাডি লাস্ট নাইট উই স্টাডি হিস্ট্রি লাস্ট নাইট যার কারণে আমাদের হিস্ট্রিটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট এবং আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যদি কোশ্চেন করা যায় হোয়েন দ্বারা হোয়েন ইজ স্টাডি লাস্ট নাইট তার মানে লাস্ট নাইটটা হচ্ছে আমাদের মডিফায়ার আর হিস্ট্রিটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট এটা হচ্ছে আমাদের মডিফায়ার উই সাবজেক্ট আর স্টাডি হচ্ছে আমাদের ভার্ব আশা করি আপনারা জিনিসটা খুব সুন্দর করে বুঝতে পারছেন যে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা কমপ্লিমেন্ট কোনটা মডিফায়ার আচ্ছা তাহলে এবার একটু আমাদের এখানে আসেন আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল স্ট্রাকচার অফ সেন্টেন্স এই জিনিসটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে আচ্ছা স্ট্রাকচার অফ সেন্টেন্স আমাদের কিন্তু শেষ হয়ে গেছে পড়ানো আপনারা থ্যাংক ইউ সবাই বলতেছেন অ্যানসার এটার জন্য আপনাদের অনেক ধন্যবাদ একটু খেয়াল করেন আমরা আজকে ক্লাসে যেগুলোর উপরে আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল শুরুটা ছিল হচ্ছে ফ্রেজ এন্ড ক্লজ এরপরে ছিল ফিনাইট ভার্ব নন ফিনাইট ভার্ব ট্রান্সিটিভ ভার্ব ইনট্রান্সিটিভ ভার্ব স্ট্রাকচার অফ সেন্টেন্স আমরা মোটামুটি 1 2 3 4 5 6 6টা টপিক কভার করে ফেলেছি এখন আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকের ভিতরে যাব সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ারের ভিতরে একটু লক্ষ্য করেন আচ্ছা একটা কমেন্ট ব্যাক ফ্যাক্ট হচ্ছে আপনারা যারা বুঝতেছেন না তারা কিন্তু আমাকে জানাবেন আলহামদুলিল্লাহ আজকে সবাই সবকিছু বুঝতেছেন থ্যাঙ্কস এটার জন্য আলহামদুলিল্লাহ আমরা এখন ড্যাংলিং মডিফায়ার একটা জিনিস পড়ব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আপনারা একটু মনোযোগ দিয়ে টপিকটা দিকে খেয়াল করবেন একদম মনোযোগ দিয়ে ভাইয়া এটা হচ্ছে আমাদের সকলের মানে কোশ্চেন বা অ্যানসার সরি যে ভাই ইংলিশ গ্রামারে মডিফাই দুইটা একটা হচ্ছে অ্যাডভার্ব মডিফাই একটা হচ্ছে অ্যাডজেক্টিভ মডিফায়ার অ্যাডভার্ব কাকে মডিফাই করে ভার্বকে মডিফাই করে আর অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে বা প্রোনাউনকে মডিফাই করে তাই তো আচ্ছা এবং আপনারা একটা জিনিস আপনাদের মাথার মধ্যে আছে সেটা হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে অবশ্যই একটা ছোট ওয়ার্ড অ্যাডজেক্টিভ একটা ছোট ওয়ার্ড যেমন আমি যদি বলি হি ইজ গুড এখানে সে গুড কি মানে একটা অ্যাডজেক্টিভ একটা ছোট ওয়ার্ড আবার আমি যখন বললাম যে he plays well এখানে তো well কি আমাদের একটা well হচ্ছে আমাদের একটা ছোট ওয়ার্ড এটা অ্যাডভার্ব এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ সো এই ওয়ার্ডগুলোকে আমরা কি বলি মডিফায়ার বলি কিন্তু একটা মজার বিষয় কি জানেন মজার বিষয় হচ্ছে আরো এক রকমের মডিফায়ার ইংলিশ গ্রামারে আছে আরো এক রকমের মডিফায়ার ইংলিশ গ্রামারে আছে সেই মডিফায়ারটা কি কি খেয়াল করেন সেই মডিফায়ারটার নামটা হচ্ছে আমি একটু বড় করে লিখি ট্যাংলিং মডিফায়ার খেয়াল করেন আমাদের ইংলিশ গ্রামারে অ্যাডভার্ব মডিফায়ার আর অ্যাডজেক্টিভ মডিফায়ারের বাইরে আরো এক রকমের মডিফায়ার মডিফায়ারটার নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার এটা মোটামুটি আজকে শেষ টপিক হবে ইনশাআল্লাহ আমি টপিকটা পরে কথা শেষ করে দিব বাট একটু মনোযোগ দিয়ে আপনার মনোযোগটা ধরে রাখেন এবং ক্লাসে একটু করেন
অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এই দুই মডিফায়ারের বাইরে ইংলিশ গ্রামারে আরো একটা মডিফায়ার আছে যেটা নাম হচ্ছে ড্যাংলিং মডিফায়ার কনসেপ্ট ক্লিয়ার এতটুকু আচ্ছা এবার একটা জিনিস আপনাদেরকে বলি অ্যাডভার্ব কি একটা ছোট ওয়ার্ড অ্যাডজেক্টিভ কি একটা ছোট ওয়ার্ড অ্যাডভার্ব ফ্রেজও হতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজও হতে পারে আমি ওই কথায় না গেলাম জাস্ট এতটুকু মাথায় রাখেন আপনারা যতটুকু দেখছেন যে অ্যাডভার্ব যখন সেন্টেন্সে মডিফায়ার হিসেবে ইউজ হয় একটা ছোট ওয়ার্ড কিন্তু অ্যাডজেক্টিভ সেন্টেন্সে মডিফায়ার হিসেবে ইউজ হলে ছোট একটা ওয়ার্ড কিন্তু ড্যাংলিং মডিফায়ার যখন সেন্টেন্সে ইউজ হয় সে কিন্তু একটা ওয়ার্ড হিসেবে ইউজ হয় না সে কি হয় জানেন সে একটা সেন্টেন্সের পার্ট হিসেবে ইউজ হয় আমি একটু রিপিট করতেছি ড্যাংলিং মডিফায়ার যখন সেন্টেন্সে ইউজ হয় তখন সে ছোট ওয়ার্ড হিসেবে ইউজ হয় না সে সেন্টেন্সের একটা পার্ট হিসেবে ইউজ হয় এবার একটা জিনিস বলি ইংলিশ গ্রামারে মডিফায়ার কয়টা তিনটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ড্যাংলিং মডিফায়ার অ্যাডভার্ব কি ধরনের মডিফায়ার ভার্বকে মডিফাই করে ছোট একটা ওয়ার্ড কখনো কখনো ফ্রেজ হিসেবে কাজ করে অ্যাডজেক্টিভ কি ধরনের মডিফায়ার ছোট একটা মডিফায়ার নাউন বা প্রোনাউনকে মডিফাই করে কখনো কখনো ফ্রেজ হিসেবে কাজ করে সেটা আমরা পরে দেখব ড্যাংলিং মডিফায়ার কি ধরনের মডিফায়ার সে সেন্টেন্সের একটা পার্ট এখন কথা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার ভাইয়া কাকে মডিফাই করে বা কি করে সেটাই আমরা একটু দেখব তার আগে একটা জিনিস খেয়াল করেন ড্যাংলিং মডিফায়ারের কিছু বৈশিষ্ট্য আছে আমি বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে একটু বলতেছি একটু দেখেন ড্যাংলিং মডিফায়ারের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ড্যাংলিং মডিফায়ার একটা ক্লজ এটা একটা ক্লজ এটাই হচ্ছে মজার ব্যাপার অ্যাডভার্ব মডিফায়ার কিন্তু একটা ছোট ওয়ার্ড অ্যাডজেক্টিভ মডিফায়ার কিন্তু একটা ছোট একটা ওয়ার্ড কিন্তু ড্যাংলিং মডিফায়ার একটা ক্লজ দুই নাম্বার ড্যাংলিং মডিফায়ার হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজ এখন আমরা ডিপেন্ডেন্ট ক্লজ জিনিসটা কি আমি একটু ওই জিনিসটা ঠিকঠাক মতো লিখে নিই তারপর বলতেছি ডিপেন্ডেন্ট ক্লজ জিনিসটা কি ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে সেন্টেন্সে যদি দুটো ক্লজ থাকে সেক্ষেত্রে একটা ক্লজ যদি অন্য একটা ক্লজের উপর ডিপেন্ড করে তখন সেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলি তো সেটা নিয়ে আমরা পড়বো আর একটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার সেন্টেন্সের শুরুতে বসে শুরুতে বসে শেষ তার মানে ড্যাংলিং মডিফায়ার বৈশিষ্ট্যটা তিনটা এটা একটা ক্লজ এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটা সেন্টেন্সের শুরুতে বসে এই তিনটা মনে রাখবেন তার মানে আমি এখন পর্যন্ত কয়টা কথা বললাম আমি তিনটা কথা বলেছি এক ইংলিশ গ্রামার মডিফায়ার হচ্ছে তিন রকমের অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ড্যাংলিং মডিফায়ার দুই অ্যাডভার্ব একটা ছোট ওয়ার্ড হিসেবে সেন্টেন্সে মডিফায়ার হিসেবে ইউজ হয় অ্যাডজেক্টিভ ছোট একটা ওয়ার্ড হিসেবে সেন্টেন্সে মডিফায়ার হিসেবে ইউজ হয় কিন্তু ড্যাংলিং মডিফায়ার একটা বড় ক্লজ হিসেবে ইউজ হয় আর তিন নাম্বার ফ্যাক্ট ড্যাংলিং মডিফায়ার তিনটা বৈশিষ্ট্য ড্যাংলিং মডিফায়ার সেন্টেন্সে একটা ক্লজ হিসেবে ইউজ হয় সেটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং ড্যাংলিং মডিফায়ার সবসময় সেন্টেন্সে শুরুতে বসে এখন আমরা ড্যাংলিং মডিফায়ার ইউজ দেখব এবং একটু কমেন্টটা করে আপনাদের আপনারা যদি জিনিসটা বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করেন আর যদি কোথাও কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে একটু জানান আস্তে আস্তে আচ্ছা আমি হচ্ছে এখন ড্যাংলিং মডিফায়ারের ফ্যাক্টরটা আপনাদেরকে একটু বোঝাবো বুঝে আমাদের ইনশাআল্লাহ ক্লাস আজকে শেষ হয়ে যাবে তো একটু খেয়াল করেন ড্যাংলিং মডিফায়ারের জিনিসটা আমি একটা সেন্টেন্স লিখতেছি After stealing the TV, the police caught the thief. একটা সেন্টেন্স এক দুই নাম্বার আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এই সেন্টেন্সে কোনো মডিফায়ার আছে তখন আপনারা দেখে বলবেন না ভাই এই সেন্টেন্সে কোনো মডিফায়ার নাই কারণ অ্যাডভার্ব নাই অ্যাডজেক্টিভও নাই কিন্তু আমি বলবো এই সেন্টেন্সে একটা মডিফায়ার আছে সেটা কি ড্যাংলিং মডিফায়ার কারণ আমি আবার বলতেছি ইংলিশ গ্রামারে মডিফায়ার তিনটা হিসেবে মাথায় রাখবেন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ড্যাংলিং মডিফায়ার এই সেন্টেন্সে অ্যাডভার্ব নাই অ্যাডজেক্টিভ নাই কিন্তু ড্যাংলিং মডিফায়ার কিন্তু আছে ড্যাংলিং মডিফায়ার কিভাবে চিনবো ড্যাংলিং মডিফায়ার সেন্টেন্সের শুরুতে বসে এই যে শুরুতে ড্যাংলিং মডিফায়ার কি একটা ক্লজ এই যে আফটার স্টিলিং দ্য টিভি এটা একটা ক্লজ আরেকটা কি এটা ডিপেন্ডেন্ট ক্লজ আফটার স্টিলিং দ্য টিভি এটা কি ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজ এটা কার উপর ডিপেন্ড করতেছে এটা ডিপেন্ড করতেছে দা পুলিশ কট দ্য থিফের উপরে তার মানে আফটার স্টিলিং দ্য টিভি দা পুলিশ কট দ্য থিফ এই সেন্টেন্সটা দেখতে আপনাদের কি মনে হচ্ছে অ্যাডভার্ব মডিফায়ার নাই অ্যাডজেক্টিভ মডিফায়ার নাই
তো ট্যাগিং মডিফায়ার আছে ট্যাগিং মডিফায়ার কোথায় আছে সেন্টেন্সের শুরুতে কারণ ট্যাগিং মডিফায়ার বৈশিষ্ট্য হচ্ছে তিনটা সেন্টেন্সের শুরুতে বসবে ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটা একটা ক্লজ মানে শুরুতে বসে একটা ক্লজ এই যে একটা ক্লজ এবং এটা কি ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজ আফটার সেলিং দা টিভি পরের পার্টির উপর ডিপেন্ড করতেছে আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন এতটুকুর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানান তারপরে আমরা পরের পার্টগুলো দেখাচ্ছি হ্যাঁ আপনারা বুঝতে পারছেন কনসেপ্ট ক্লিয়ার সবাই দেখছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আচ্ছা একজন লিখেছেন যে স্কেলিং কি ফিনাইট ভার্ব কিনা হ্যাঁ স্কেলিং ফিনাইট ভার্ব এটা সেন্টেন্সে কিভাবে ইউজ হচ্ছে সেটার উপর অনেকটা ডিপেন্ড করে আচ্ছা এবার খেয়াল করেন আফটার স্কেলিং দা টিভি দা পুলিশ কট দা থিফ এই পার্টিকুলার মাঝখানে আমরা আসি আমরা একটু খেয়াল করেন আমরা বুঝলাম যে একটা ট্যাগলাইন মডিফায়ার একটা জিনিস মাথায় রাখবেন একটা ট্যাগলাইন আমি বলতেছি ট্যাগলাইনটা একটু মাথায় রাখেন মডিফায়ার যাকে মডিফাই করে মডিফায়ারের পাশে ঠিক তাকেই বসাতে হয় এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন মডিফায়ার যাকে মডিফাই করবে মডিফায়ারের পাশে ঠিক তাকেই বসাতে হয় একটু খেয়াল করুন এখানে হচ্ছে মডিফায়ার কি আফটার স্টিলিং দা টিভি তো মডিফায়ার যাকে মডিফাই করে আচ্ছা একটা জিনিস একটু মনোযোগ দিয়ে দেখেন তো এই সেন্টেন্সের ভাইবসটা কি রকম ভাইবসটা হচ্ছে আফটার স্টিলিং দা টিভি দা পুলিশ কট দা থিফ মানে পুলিশ টিভিটা চুরি করে পুলিশ গিয়ে আবার চোরকে ধরছে তো ব্যাপারটা তো আসলে এরকম না ব্যাপারটা কি চুরি সাধারণত কে করে চোর করে তার মানে আফটার স্টিলিং দা টিভি এটা হচ্ছে আমাদের মডিফায়ার মডিফায়ার কাকে মডিফাই করতেছে চোরকে তার মানে মডিফায়ার যাকে মডিফাই করে মডিফায়ার মডিফাই করছে চোরকে তার মানে মডিফায়ারের ঠিক পাশে তার মানে আফটার সিলিং দা টিভির ঠিক পাশে কে বসবে যাকে করছে সেই বসবে অর্থাৎ দা থিফ তাহলে সেন্টেন্সটা কি হবে সেন্টেন্সটা হবে হচ্ছে আফটার স্টিলিং দা টিভি দা থিফ ওয়াজ caught by the police শেষ তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন আফটার সিলিং দা টিভি দা পুলিশ কট দা থিফ প্রথমত সেন্টেন্সে দেখেই বোঝা যাচ্ছিল ভুল কারণ সেন্টেন্সের ভাইসে ছিল পুলিশ চুরি করে পুলিশ গিয়ে আবার চোরকে ধরছে কিন্তু সেন্টেন্সে আমরা যে ঠিক করব সেটা আমরা কি ওয়েতে ঠিক করব সেটা ছিল হচ্ছে আমাদের ড্যাঙ্গলিং মডিফায়ার ওয়েতে আমরা সেন্টেন্সের দিকে তাকাইলাম তাকাই দেখলাম অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ মডিফায়ার নাই কি মডিফায়ার আছে ড্যাঙ্গলিং মডিফায়ার আছে কিভাবে বুঝলাম সেন্টেন্সের শুরুতে বসছে একটা ক্লজ একটা ডিপেন্ডেন্ট ক্লজ আমাদের ট্যাগলাইনটা কি ছিল মডিফায়ার যাকে মডিফাই করে চুরি সাধারণত চোর করে তো মডিফায়ার চোরকে মডিফাই করতেছে এই জন্য মডিফায়ারটার পাশে কোন সেন্টেন্সটার পাশে তাকে বসাতে হয় চোরকে বসাতে হবে তার কারণে আফটার সিলিং দা টিভি চোরকে মডিফাই করছে এই জন্য মডিফায়ারের পাশে চোর দা থিফ বসানো হয়েছে এবং বাকি সেন্টেন্স আগে ঘটে গেছে আশা করি এটা নিয়ে আপনাদের কারো কোনো কনসেপচুয়াল সমস্যা নেই আর যদি কোনো এই টপিকটা নিয়ে প্রবলেম থাকে আপনারা কোশ্চেন করতে পারেন আমি কোশ্চেন দেখে আপনাদেরকে একটা এক্সারসাইজ দিয়ে আমি ক্লাস আজকে শেষ করবো ইনশাআল্লাহ আচ্ছা হ্যাঁ আমি জিনিসটা আরেকবার বুঝাচ্ছি আমি টপিকটা আরেকবার বুঝাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আমি যেটা বলছিলাম আফটার স্টিলিং দা টিভি দা পুলিশ কট দা থিফ এটা ছিল আমাদের সেন্টেন্সটা তো আমার পয়েন্টটা ছিল যে সেন্টেন্সটা রাইট নাকি রং সো কোশ্চেনটা হচ্ছে সেন্টেন্সটা রং কিভাবে রং আফটার স্টিলিং দা টিভি দা পুলিশ কট দা থিফ মনে হচ্ছে যে সেন্টেন্সটা দেখে বোঝা যাচ্ছে যে পুলিশ চুরি করার পরে পুলিশ গিয়ে আবার চোখে ধরছে বাট ঘটনা কি সেটা ছিল ঘটনা সেটা ছিল ঘটনা ছিল হচ্ছে চুরি করছে আসলে চোর এবং পুলিশ চোখে ধরছে আমরা জিনিসটাকে কিভাবে ঠিক করবো সেন্টেন্সটাকে সেটা হচ্ছে ডাইনিং মডিফায়ার মাধ্যমে একটু খেয়াল করেন এই সেন্টেন্সটায় অ্যাডভার্ব মডিফায়ার নাই অ্যাডজেক্টিভ মডিফায়ার নাই এই সেন্টেন্সে যে মডিফায়ারটা আছে সেটা হচ্ছে ডাইনিং মডিফায়ার কিভাবে আছে খেয়াল করেন ডাইনিং মডিফায়ার কোথায় বসে সেন্টেন্সের শুরুতে বসে এটা একটা ক্লজ হয় এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ এই কারণে আমরা আফটার স্টিলিং দ্য টিভি এই পার্টটাকে ডাইনিং মডিফায়ার বলছি কারণ এটা একটা ক্লজ এবং এটা ডিপেন্ডেন্ট ক্লজ পরের পার্টিকুলার উপর ডিপেন্ড করতেছে আর সেন্টেন্সের শুরুতে বসছে এবার আমি আপনাদেরকে একটা ট্যাগলাইন বলছিলাম মাথায় রাখার মতো সেটা হচ্ছে মডিফায়ার যাকে মডিফাই করে মডিফায়ারের পাশে ঠিক তাকে বসে তো মডিফায়ার কাকে মডিফাই করছে এটাই তো আমাদের মডিফায়ার ছিল তো মডিফায়ার কাকে মডিফাই করছে চোরকে কারণ চুরি সাধারণত চুরি করে তার কারণে মডিফায়ারটার পাশে কে বসবে চোর বসবে
এখানে কি ছিল দা পুলিশ যার কারণে পরে লাইনে লিখেছে আফটার স্টিলিং দা টিফিন দা থিফ ওয়াজ কট বাই দা পুলিশ আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি দিয়ে আপনাদের আজকের ক্লাস শেষ করে দেব আপনারা একটু কষ্ট করে দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন আফটার গ্রাজুয়েটিং from DU his studies were continued at Oxford University হ্যাঁ এটা খেয়াল করেন আমাদের সেন্টেন্সটা ছিল হচ্ছে আফটার গ্রাজুয়েটিং ফ্রম DU his studies are continued at Oxford University আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি সেন্টেন্সটা রাইট নাকি রং তো আপনাদের অ্যানসার হবে ভাইয়া সেন্টেন্সটা রং কেন রং একটু খেয়াল করি আফটার গ্রাজুয়েটিং ফ্রম ডিউ হিজ স্টাডিজ আর কন্টিনিউড এট অক্সফোর্ড ইউনিভার্সিটি এই সেন্টেন্সে কোনো অ্যাডভার্ব মডিফায়ার নাই কোনো অ্যাসার্টিভ মডিফায়ার নাই সেটা ড্যাংলিং মডিফায়ার আছে এবং সেটা হচ্ছে আফটার গ্রাজুয়েটিং ফ্রম ডিউ কারণটা কি কারণটা হচ্ছে এটা হচ্ছে একটা ক্লজ অবশ্যই ডিপেন্ডেন্ট ক্লজ পরে পার্টের উপর ডিপেন্ড করতেছে সেটা সেন্টেন্সের শুরুতে বসছে দ্যাটস একটা ড্যাংলিং মডিফায়ার তো আমাদের ট্যাগলাইনটা কি ছিল মডিফায়ার যাকে মডিফাই করবে মডিফায়ারের পাশে ঠিক তাকে বসাতে হবে তো আফটার গ্রাজুয়েটিং ফ্রম ডিউ তো ঢাকা ইউনিভার্সিটি কে গ্রাজুয়েট করছে সে আদার পড়াশোনা সে গ্রাজুয়েট করছে কিন্তু আমাদের এখানে কি দেওয়া হিজ স্টাডিজ তার মানে আমাদের সেন্টেন্সটা হবে হচ্ছে আফটার গ্রাজুয়েটিং ফ্রম ডিউ হিজ স্টাডিজটা হবে না হবে হচ্ছে হি কন্টিনিউড হিজ স্টাডিজ হি কন্টিনিউড হিজ স্টাডিজ at Oxford University. এই তো এত টুকুই স্টাডিজ মানেটা খুব একটু ভুল হয়েছে S-T-U-D-E-S ওকে তো আশা করি আপনাদের ড্যাংলি মডিফায়ার পার্টটা ক্লিয়ার হয়ে গেছে জাস্ট যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে মডিফায়ার যাকে মডিফাই করতেছে মডিফায়ারের পাশে ঠিক তাকে বসাতে হয় আর আপনাদের যদি এই পার্টটা নিয়ে কারো কোনো সমস্যা হয় তাহলে একটু জানান আমাকে আচ্ছা আচ্ছা আজকে শুনতেছে নাউন আর কমপ্লিমেন্টের মাঝখানে ডিফারেন্সটা কি এই টপিকসগুলো আস্তে আস্তে আপনাদের ক্লিয়ার হবে ইনশাআল্লাহ ইংলিশের আরেকটা ক্লাস বা জিলে ক্লাস হয়তো আপনারা পাবেন এইটার মাঝখানে আমরা বাকি সবকিছু ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আজকে ক্লাসে মোটামুটি আমরা যা কিছু পড়িয়েছি প্রতিটা টপিকসে অনেক ইম্পর্টেন্ট ছিল আর টপিকসগুলো একটু ভালোমতো বাসায় বারবার রিমাইন্ড করবেন একটু দেখবেন ভিডিওটা বারবার দেখবেন কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা জিনিসটা ক্লিয়ার করতে পারবেন আর ইংলিশের ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার জিনিসগুলোর বেসিক তত বেশি ক্লিয়ার হবে আর আপনার যদি প্র্যাকটিসের জায়গাটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনি জিনিসগুলো পারবেন না সো এইটাই হচ্ছে আজকের এতটুকুই কথা তো সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা বারবার রিমাইন্ড করবেন ইনশাআল্লাহ দেখবেন আর যেই জায়গাগুলো সমস্যা জায়গাগুলো একটু লিখে রাখবেন বা নোট করে রাখবেন আমরা পরবর্তীতে যখন আবার ইনশাআল্লাহ ক্লাস নিব সেখানে আমরা জিনিসগুলো ক্লিয়ার করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম